হারম্যাপ টুতে আজকে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে ফাংশন লিখে রাখছি এটা একটা তো ইংলিশ ওয়ার্ড তাই না তো ফাংশনের বাংলাটা কি যে অনেকে জিজ্ঞেস করে তো অনেকে আসলে ফাংশনের বাংলা জিনিসটা কি এটা আমরা জানে না তো প্রথমে একটু বোঝাতে হয় যে ফাংশন জিনিসটা আসলে কি তো আমি যদি জিজ্ঞেস করি ফাংশনের বাংলা কি ফাংশনের বাংলাটা হচ্ছে অপেক্ষ অপেক্ষক এই কথাটাকে আমি যদি এখন একটু বাংলাতে একটু অ্যানালাইসিস করি তাহলে কি পাওয়া যাবে অপেক্ষক মানে কি অপেক্ষক মানে বলতে পারি যে যে অপেক্ষা করে আমি যদি বলি যে এখানে যে অপেক্ষা করে এই কথাটা বলার সাথে সাথে কিন্তু একটা কোশ্চেন অটোমেটিক্যালি চলে আসে যে অপেক্ষা করে তার মানে ডেফিনেটলি সে কারোজন অপেক্ষা করতেছে বা এখানে আরো কেউ আছে যে তাকে অপেক্ষা করাচ্ছে তার মানে এখানে বলতে পারে আরো একজন আছে যে অপেক্ষা করাই এখন যদি জিজ্ঞেস করে আছে এই দুইটার মধ্যে বস কে মনে করি যে অপেক্ষা করে আর যে অপেক্ষা করে দুইটার মধ্যে তো সবাই তো সবাই বলবে যে ভাই যে অপেক্ষা করায় সেটা হচ্ছে বস কথা হচ্ছে ম্যাথের মধ্যে এরকম বস্টস বলে তো কিছু নাই তো আমি একটু ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি যে আসলে বললাম যে অপেক্ষা করে বা যে অপেক্ষা করায় যেটা আসলে কি এটা কি কোনো মানুষ না গরু ছাগল হাসম কিছু একটা তো হবে তো ম্যাথের ক্ষেত্রে যেটা হচ্ছে একটা ভেরিয়েবল একটা চলক তার মানে ফাংশন যেটা দেওয়া আছে এখানে একটা সম্পর্ক বলতে পারি একটা বিশেষ টাইপের সম্পর্ক যে সম্পর্কের মধ্যে আসলে দুইজন থাকবে যে দুজনের মধ্যে একজন অপেক্ষা করে এবং একজন অপেক্ষা করায় তো যেটাকে আসলে বস বলতেছে আসলে কেন বস বললাম কজ সে স্বাধীন মানে সে কখন আসবে না আসবে তারপর ডিপেন্ড করতেছে আরেকজন তার জন্য কতক্ষণ অপেক্ষা করবে না না করবে তাহলে এটাকে আমি বলতে পারি এটা স্বাধীন চলক বললাম যে স্বাধীন ইচ্ছা মতো চলতে পারবে আমার এটা হচ্ছে একটা স্বাধীন চলক আর যেহেতু এর ওপর ডিপেন্ড করতেছে ও তার মানে এটাকে আমরা বলি হচ্ছে অধীন চলক অধীন চলক তার মানে ফাংশন ফাংশন জিনিসটা কি দুইটা চলকের মাঝে সম্পর্ক যেখানে একটা চলক থাকবে স্বাধীন বা ইন্ডিপেনডেন্ট ভেরিয়েবল যেটা এইটার ওপর ডিপেন্ড করবে হচ্ছে আরেকটা চলক অধীন চলকের মান তো এইটা হচ্ছে ফাংশন থেকে আমি যদি একটু বাংলা নিয়ে ব্যাখ্যাগুলো করি বাট আমি যদি সিম্পলি একটা ওয়ার্ডের মাধ্যমে বোঝাতে চাই যে ফাংশন আসলে কি কোশ্চেনটা করলাম যে হট ইজ ফাংশন একটা সিঙ্গেল ওয়ার্ডের মাধ্যমে আমি যদি ফাংশনের সবকিছুকে ডেস্ক্রাইব করতে চাই তো সেই বেস্ট ওয়ার্ডটা হচ্ছে আসলে

ফাংশনে আমি যে জিনিসটা ইনপুট দিচ্ছি সেটা হচ্ছে আমার জন্য ডোমেনের যেটা আউটপুটে পাচ্ছি সেটা রেঞ্জ এখন একটা মেশিন নিয়ে চিন্তা করো মনে করো এই রুমের মধ্যে মেশিনে এসি আছে এসি কি করতেছে একদিক দিয়ে ইনপুট নিচ্ছে সে ইলেকট্রিসিটি ইনপুট নিচ্ছে আউটপুট দিক দিয়ে এসে ঠান্ডা বাতাস দিচ্ছে একটা পার্টিকুলার কাজ করতেছে রাইট সো ফাংশনও কিন্তু এরকম এক একটা ফাংশন এক একটা পার্টিকুলার কাজ করবে একটা ফিক্সড কাজ করবে দেখ আমি যদি কোনো উদাহরণ নিতে চাই মনে করো এরকম একটা ফাংশন যে এফ অফ এক্স ইজিকস টু টু এক্স প্লাস ওয়ান এই ফাংশনের কাজ কি এই ফাংশন আমি যাকে ইনপুট দিব সে তার সাথে দুই গুণ করে এক যোগ করে দিবে এক মনে করে এখানে আমি টু ইনপুট দিলাম তাহলে টু এর সাথে টু গুণ করে দিলাম ফোর হলো তার সাথে এক যোগ করে ফাইভ দিলাম সো এই ফাংশনের একটাই ফিক্সড কাজ সে কাজটা হচ্ছে ও যাকে পাবে তাকে দুই দিয়ে গুণ করে এক যোগ করে দিবে এরকম যদি একটা ফাংশন নিয়ে মনে করো এফ অফ এক্স ইজ এই ফাংশনের কাজ কি ও যাকে পাবে তাকে বর্গ করে ছেড়ে দিবে মনে করো যে ফোর দিলাম সেখানে হচ্ছে সিক্সটিন এরকম বেশ কিছু ফাংশন নিতে পারে মনে করি এক এফ অফ টু এক্স কিউব এই ফাংশনের কাজ কি ও যা কিভাবে তাকে ঘন করে ছেড়ে দিবে মনে করি এখানে দিলাম এফ অফ 3 সো so 27 আরেকটা ফাংশন মনে করো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু কিউব রুট এটা কি ফাংশন এটা মনে করি একটা পাতলা ফাংশন সো যা কিভাবে তাকে পাতলা করে ছেড়ে দিবে মনে করি এটা যদি ঘন ফাংশন হয় সো এটা আসলে পাতলা ফাংশন বলা হয় সো এটাকে কত পাচ্ছি এখানে 3 এই যে বারবার যে জিনিসগুলো আমি ইনপুট দিচ্ছি এই জিনিসগুলো হচ্ছে আমার ডোমেন আর যেটা আউটপুটে আসছে সেটা হচ্ছে রেঞ্জ এখন আমরা একটা ফাংশন নেই যে ফাংশনটা মনে করো দেখতে এরকম মজার একটা ফাংশন কেন মজার একটা ফাংশন এই ফাংশন আমি যাকে ইনপুট দিব সে মনে করছে উল্টা হয়ে বের হয়ে যাবে তুমি এখানে মনে করো এফ অফ টু ইনপুট দাও দেখো এটা হাফ হয়ে গেছে তো মনে করো তোমার একটা ফ্রেন্ডের প্রতি খুব মায়া মহব্বর তাকে বলছো দোস্তায় তোকে যে নিয়ে যাই মনে করি এই হচ্ছে তোমার সেই বন্ধু ইনপুট দিচ্ছ উল্টা হয়ে বের হয়ে যাচ্ছে খুব ভালো তুমি এখানে থ্রি দিলাম ওয়ান বাই থ্রি হয়ে গেল খুব ভালো খুব সুখে আছো তুমি এবার একসময় কাজ করছো তুমি এখানে জিরো ইনপুট দিছো মনে দিয়েছো এখন কি হয়ে গেল ওয়ান বাই জিরো হয়ে গেছে সো কি হলো জিরো ইনপুট দিলাম ওয়ান বাই জিরো এখানে কিন্তু থেমে গেছে এখন এটা আউটপুটে কি আসতেছে ওয়ান বাই জিরোর মান কি এটা তো একটু অসংজ্ঞায়িত সো এটা ডিফারেন্ট কোনো ভ্যালু নাই তার মানে এখানে ওয়ান বাই জিরো যে ইনপুট দিলাম আউটপুটে কোনো ভ্যালু পাচ্ছে এখানে কোনো ভ্যালু পাচ্ছে না তাহলে জিরো কে ফাংশনের ডোমেন হবে বা আমি যে প্রথমে যে জিনিসটা বললাম যে এটা হচ্ছে একটা ডোমেন কি যেটা ইনপুট দেওয়া যায় সো এখন কিন্তু ডোমেনের সংজ্ঞাটা আমি তাহলে একটু চেঞ্জ করি মানে ফাংশনের যেটা ইনপুট দেওয়া যায় সেটা আসলে ডোমেন না ডোমেন কোনগুলো হবে ডোমেন হবে সেই সংখ্যাগুলো যেগুলো ইনপুট দিলে একটা ভ্যালিড একটা সংজ্ঞায়িত আউটপুট পাবো সেই জিনিসগুলো আসলে ডোমেন তার মানে এখানে যে জিরো জিরোটা আসলে ওয়ান ওভার এক্স এই ফাংশন আসলে সে ডোমেন না তার মানে এখানে আমি কিন্তু ইনপুট দিতে পারবো না কেন ইনপুট দিতে পারবো না ইনপুট দিলে তো তো না করবে না ভাই ইনপুট দিও না দিয়ে দাও কোনো সমস্যা না কিন্তু দিলে তুমি কোনো তো আউটপুট পাচ্ছ না একটা জিনিস চিন্তা করে ফাংশন যদি একটা মেশিন আমি একটা মেশিন মনে করো ব্লেন্ডার নিলাম একটা মেশিন হিসেবে একটা ব্লেন্ডারকে চিন্তা করি সো ব্লেন্ডারের কাজ কি এখানে আমি যে কোনো ফল দিলে সে মনে করো যে জুস হিসেবে বের করে দেবে তাই তো তো মনে করো এখানে আমি আম দিলাম তার আমটা হচ্ছে ব্লেন্ডারের জন্য ইনপুট আর আউটপুট হিসেবে কি পাচ্ছি মনে করো জুস পাচ্ছি সো এটা হচ্ছে তার জন্য রেঞ্জ এখন এই ব্লেন্ডারের মধ্যে তুমি আম দিচ্ছ আমের জুস পাচ্ছ তুমি আপেল দিলে আপেলের জুস পাবো কমলা দিলে কমলার জুস পাচ্ছ খুবই ভালো লাগতেছে যা কিছু ইনপুট দিচ্ছ তা জুস আকারে বের করে দিচ্ছে এখন তুমি কি করলাম এখানে দিয়ে দিলাম এখন কি হবে এখন কি ইটের জুস পাওয়া যাবে ইটের জুস পাবনা এখন তুমি ব্লেন্ডারের জুস পাচ্ছ ব্যাপারটা এরকম হয়ে গেছে ইট এখন আসলে ব্লেন্ডারের জীবনে সিনিমিনি খেলা শুরু করে দিচ্ছে সো এই ক্ষেত্রে ইট কিন্তু ব্লেন্ডারের জন্য কোনো ইনপুট না কেন ইনপুট না আমি ইট যদি এখানে ইনপুট দিই কোনো ডিফারেন্ট কোনো সংজ্ঞায় তো কোনো আউটপুট পাচ্ছি না ব্যাপারটা এরকম সো ডোমেন কোনগুলো হবে সেইগুলোই ডোমেন যেগুলো ইনপুট দিলাম একটা সংজ্ঞায়িত বা একটা ভ্যালিড আউটপুট পাব আর রেঞ্জ কি যেটা আমি ইনপুট দিচ্ছি ইনপুট দেওয়ার পরে আউটপুটে যেটা আসতেছে সো রেঞ্জ কয়েকটা টার্ম ধরে বুঝে গেলাম ডোমেন বুঝলাম রেঞ্জ বুঝলাম এটা সাথে সাথে কিন্তু আরো একটা টার্ম থাকে সেটা হচ্ছে কো ডোমেন এই জিনিসটাকে একটু বুঝে চিন্তা করো এটা এমন একটা মেশিন যে মেশিনে মন করো যে আমি ইনপুট দেওয়া যায় দিতে পারে কোনো সমস্যা নেই আমি ইনপুট দিলে একটা ভ্যালিড যেকোন একটা আউটপুট আসবে তো চিন্তা করো তো আম যদি একটা মেশিনে তুমি ইনপুট দাও সম্ভাব্য কি কি আউটপুট আসতে পারে একটু চিন্তা করে দেখো কি কি আসে সম্ভব তো যেহেতু আম দিয়েছি হতে পারে এখান থেকে মনো করো তুমি আমের জুস পেলাম অথবা মনো করো যে আচার পাচ্ছো অথবা জেলিতে লহানতে এরকম ধולם অনেক কিছুই আছে যাও যা যা সম্ভব একটা সেট করে ফেললা তার মানে এই ফাংশনে যদি আমি আম ইনপুট দেই তাহলে সম্ভব এই প্রোডাক্ট গুলো আউটপুট আসতে পারে নিশ্চিত তুমি আম ইনপুট দি এখানে কাঁচালাশbeta এক্সপেক্ট করবে না তো কোডোমেন কি কোডোমেন হচ্ছে একটা ফাংশনে তুমি একটা নির্দিষ্ট সংখ্যা ইনপুট দিচ্ছ ইনপুট দেওয়ার পরে সম্ভাব্য যা যা আউটপুটে আসতে পারে তাদের সেটটা হচ্ছে কোডোমেন সো এই ক্ষেত্রে এইগুলোই হচ্ছে কোডোমেন মানে আমি আম ইনপুট দিলাম এগুলো ইনপুট দেওয়ার পরে সম্ভাব্য আউটপুটে যা যা আসতে পারে তবে আম জাম কাঁঠাল দিয়ে তো বুঝলাম বাট ম্যাথ দিয়ে কিভাবে বুঝবো চিন্তা করো এরকম একটা ফাংশন যে এফ অফ এক্স ইজিকলস টু এক্স স্কোয়ার এক্ষেত্রে মনে করো আমি এফ অফ ফোর ইনপুট দিব তো ধরে নাও যে ফোর ইনপুট দিলে কি হবে আমি জানি না বাট একটু বোঝার চেষ্টা করি যে এখানে এফ অফ এক্স আছে তার মানে এটা আউটপুটে কখনো নেগেটিভ কোনো কিছু আসবে না যেহেতু এক্স স্কোয়ার আছে তার মানে এটা সর্বনিম্ন আউটপুট কি হতে পারে সর্বনিম্ন হলে আমার জিরো হবে আর সর্বোচ্চ তো কোনো শেষ নেই প্লাস ইনফিনিটি পর্যন্ত তার মানে এই ফাংশনের সম্ভাব্য আউটপুট হচ্ছে কিন্তু জিরো থেকে প্লাস ইনফিনিটি সেই জিরো থেকে প্লাস ইনফিনিটির যে সেট এইটাই হচ্ছে এই ফাংশনের কোডোমেন যেটাকে আমি মনে করছি আর প্লাস আকারে লিখে রাখলাম মানে আর প্লাস হচ্ছে এই ফাংশনের কোডোমেন ব্যাপারটা বুঝা গেল এখন চিন্তা করো এটা যদি আসলে ব্লেন্ডার হতো তো আম দিলে এক্স্যাক্টলি কি পেতাম জুস পেতাম রাইট এই জুসটা হচ্ছে তার কিন্তু রেঞ্জ সো এখানে একটা ব্যাপার খেয়াল করো জুস কিন্তু রেঞ্জ এবং জুস কিন্তু কোডোমেন ছিল বাট এই ক্ষেত্রে বলা যে আর চার জিলে এগুলো কিন্তু রেঞ্জ না তো রেঞ্জ কোনটা ফাংশনে ইনপুট দে এক্স্যাক্টলি যেটা আসবে যেটা এক্স্যাক্টলি আউটপুটে আসবে সেটা হচ্ছে রেঞ্জ আর যেগুলো আসতে পারত সাথে সবকিছুর সেটটা হচ্ছে আমার কি কোডোমেন আমি যেখানে ফোর ইনপুট সো আউটপুটে কত পাবো আমার ইম্পর্টেন্ট একটা কথা দেখো সকল রেঞ্জ গুলো কিন্তু সকল রেঞ্জই হচ্ছে আসলে কোডোমেন কিন্তু সকল কোডোমেন রেঞ্জ না তো আশা করি এখানে ডোমেন কি রেঞ্জ কি কোডোমেন কি এই সংজ্ঞাগুলো বুঝতে পারছে আসলে ফাংশনের সংজ্ঞা কিন্তু বই আর অনেকভাবে দেওয়া আছে তো আমি যেভাবে বুঝালাম এটা আসলে পরীক্ষা লিখার মতো না তো তা তোমরা তো মনে করো যে দুই বছর তো পড়াশোনা করে আসছো বইয়ের ভাষাগুলো বুঝে আসছো তো বুঝে খুব বেশি কি লাভ হয়েছে মানে ফাংশনটা তো মন থেকে ফিল করতে পারো না তো আমি যে কথাগুলো বললাম এটা আসলে তুমি বইয়ে লিখতে পারবা না পরীক্ষা কোনো লিখতে পারবো না বাট জিনিসটা তো বোঝা গেলো কি ফাংশন জিনিসটা কি আর অ্যাডমিশন টেস্টের মধ্যে তোমার কি সংজ্ঞাটা জিজ্ঞেস করবে মানে নিজে বুঝলেই ব্যাপারগুলো চললো তো হোপফুলি বোঝা গেছে যে ফাংশন জিনিসটা কি দুইটা চলকের মাঝে সম্পর্ক থাকবে এবং একদিক দিয়ে ইনপুট দেবে একদিক দিকে আউটপুট আসবে তো এখন কথা হচ্ছে একটা মানে ফাংশন চিনতে হবে আগে যে একটা তোমার এক্সপ্রেশন দেওয়া আছে এক্সপ্রেশনটা আসলে ফাংশন কি না তো আবার দেখো নেক্সট টপিকটি হচ্ছে ফাংশন চেনার উপায় ফাংশন চেনার উপায় ফাংশন চেনা আসলে কয়েকটি এক্সপ্রেশনে থাকতে পারে আমরা প্রত্যেকটা থেকে আস্তে আস্তে আমরা দেখবো যে কীভাবে ফাংশনটা চিনবো তো সবচেয়ে মানে ইজি যে ওয়ে সেখান থেকে শুরু করি ম্যাপিং পদ্ধতিতে আমরা একটু ফাংশন বোঝার চেষ্টা করি এখানে কী আছে তো আমার সাথে সাথে সবাই খাতাতে এরকম পাঁচ জোড়া লাও এঁকে ফেলো আচ্ছা বোর্ডে আমি এরকম পাঁচটা আসলে ম্যাপিং আঁকা নিয়েছি তো এক একগুলোর প্যাটার্ন হচ্ছে এক ডিফারেন্ট আছে একটু ব্যাপারগুলো বোঝাই দিচ্ছি খেয়াল করি এখানে এ এবিসি তিনটা নিয়েছিলাম এটার সাথে তিনটা রিলেশন দেখাইছি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো আছে তো এখন কোশ্চেন হচ্ছে এই যে বিভিন্ন সম্পর্ক দেওয়া আছে এদের মধ্যে কোনগুলো হবে আসলে ফাংশন আর কোনগুলো ফাংশন না এটা এখন কোশ্চেন একটু বোঝার চেষ্টা করি তো এটা সবচেয়ে ইজিভাবে বোঝার উপায় হচ্ছে প্রথম যে প্যাটার্নগুলো দেওয়া আছে এগুলোকে আমরা চিন্তা করি মনে হয় সন্তান আর পরে যে জিনিসগুলো দেওয়া আছে এটা মা

আমার কাছে কিছু মনে হয় না তাকে স্বীকৃতি দিলাম ওকে তুমি তাহলে একটা ফাংশন এবার পরে আসি এখানে এখানে কোনো ঝামেলা দেখতেছি না সি ঝামেলা আছে সি একবার বলতেছে তার মা থ্রি একবার বলতেছে তার মা কিন্তু ফোর একটা সন্তানের কয়টা মা হওয়া সম্ভব অবশ্যই একটা মা কোনো স্পেশাল কেস চিন্তা করবো না আমরা একটা সন্তান আসলে একটা মা তার মানে এটা একটু অসঙ্গতিপূর্ণ লাগছে তার মানে এটাকে আমরা ফাংশন বলবো না এটা ক্রস দিয়ে রাখলাম এটা ফাংশন না এই ক্ষেত্রে আসি এই ক্ষেত্রে এদের নিয়ে কোনো ঝামেলা নেই সি বলতেছে তার মা থ্রি ডিও বলতেছে তার মা থ্রি এরকম ঘটনা কি সম্ভব আসলে তুমি চিন্তা করে দেখো সে তোমার যদি একটা আপন ভাই বা বোন থাকে সে আমার একটা বড় বোন আছে আমি যাকে মা বললি আমার ও তো তাকে মা বললে আমরা তো মিথ্যা বলতেছি না তাই না তার মানে এটা কিন্তু সম্ভব মনে করে সি আনটিটা দুইটা ছেলে বা মেয়ে একটা সি একটা ডি তার মানে এটা কিন্তু ঠিক আছে ভুল বলে নাই পরবর্তীতে যদি যাই এখানে কোনো ঝামেলা নাই ডি যখন জিজ্ঞেস করেছে তোমার মাকে আমার কোনো মা নেই এটা আমার কেমন কথা না এটা হচ্ছে সবচেয়ে খাঁটি মিথ্যা কথা যে সন্তানের মা নেই ও আসলো কথা থেকে তার এটা সম্ভব না এটা অসম্মতিপূর্ণ এখানে যদি আসি দেখি এটা নিয়ে কোনো ঝামেলা নাই যখন ফোরকে জিজ্ঞেস করা হলো আপনার সন্তান কই ও বলতে আমার কোনো সন্তান নেই তো এরকম কি সম্ভব পৃথিবীতে পৃথিবীর কি নিঃসন্তান মা আছে এটা কিন্তু সম্ভব তাই না আচ্ছা যেহেতু সো মা বলি কী করে মনে যে মায়ের বংশের জন্য বলে আনটি মনে মনে নিঃসন্তান আনটি যার কোনো সন্তান নাই ঠিক আছে তার মানে এটাও কিন্তু সত্য এরকম ঘটনা হতেই পারে তার মানে এটা আমরা ফাংশন বললাম তো এখন ব্যাপারটা দেখো এরকম মা সন্তান দিয়ে তো খুব ইজিলি ব্যাপারগুলো বুঝলাম কিন্তু পরীক্ষায় তো সময় এরকম মা সন্তান থাকবে না তখন কিভাবে বুঝবো তো আমি যেটাকে আসলে ডোমেন মানে সন্তান বলতেছি সেটা হচ্ছে আসলে ডোমেন আর যেটাকে মা বলতেছি সেটা রেঞ্জ এখন আমি কিছু কথাবার্তা বলি এটা একটু খাতায় লিখে রাখলে ভালো মনে করে দেখো কি কি ঘটনা হতে পারে প্রত্যেকটা সন্তানের অবশ্যই একটা মা থাকতে হবে রাইট এরকম তো সম্ভব না যে মা না এরকম সন্তান আছে তার মানে প্রত্যেকটা ডোমেনের অবশ্যই একটা রেঞ্জ থাকতে হবে এটা কিন্তু এক নম্বর পয়েন্ট সো এক নম্বর পয়েন্টটা কি বললাম প্রত্যেকটা ডোমেনের অবশ্যই একটা রেঞ্জ থাকতে হবে এখন চিন্তা করো একই মায়ের কিন্তু একাধিক সন্তান থাকতে পারে সো এটাকে আমি ভাষায় কিভাবে বলতে পারি একই রেঞ্জের অধীনে কিন্তু একাধিক ডোমেন থাকা সম্ভব বাট একই সন্তানের কি একাধিক মা থাকা সম্ভব এটা কিন্তু সম্ভব না তার মানে একই ডোমেনের কিন্তু একাধিক রেঞ্জ থাকা সম্ভব না সো এই তিনটা পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট এই তিনটা পয়েন্ট থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে ওকে সো এই ছিল আসলে হচ্ছে আমার ডোমেন রেঞ্জ মানে ম্যাপিং থেকে বোঝা তো আমি যেহেতু ফাংশন নিয়ে আলাপ আলোচনা করব সো যেগুলো আসলে আমার ফাংশন না এগুলোকে আমি মুছে দিলাম যে এই জিনিসগুলো আসলে ফাংশন না বাদ বাকি যেগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি ফাংশনে কিছু প্রকার ভেদ আছে এই যেহেতু ম্যাপিং টেকে ফেলছি সো এখান থেকে কিছু সংজ্ঞাটা একটু বলে নিই যেমন ফাংশনের মধ্যে একটা আছে হচ্ছে এক এক ফাংশন একটা হচ্ছে সার্বিক ফাংশন এই জিনিসটা সংজ্ঞাটা আসলে এখান থেকে একটু ক্লিয়ার করে নিই তো এখানে তোমাকে যদি জিজ্ঞেস করতাম অত এই ফাংশনের রেঞ্জ কি সেই এই ফাংশনের রেঞ্জ কিন্তু হচ্ছে ওয়ান টু থ্রি এই ফাংশনের কোডোমেন কি এই ফাংশনের কোডোমেন হচ্ছে ওয়ান টু থ্রি এই ফাংশনের রেঞ্জ কি এই ফাংশনের রেঞ্জ হচ্ছে ওয়ান টু থ্রি এই ফাংশনের সিডি মানে কোডোমেন কি এটা হচ্ছে ওয়ান টু থ্রি এই ফাংশনের রেঞ্জ এই ফাংশনের রেঞ্জ হচ্ছে ওয়ান টু থ্রি কোডোমেন কি কোডোমেন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এবার একটা জিনিস দেখো এক এক ফাংশন জিনিসটা কি এক এক ফাংশন মনে করতে পারো তুমি হচ্ছে সে বাংলাদেশের জনসংখ্যা নীতি বাংলাদেশের জনসংখ্যা নীতি কি যে দুটি সন্তানে বেশি নয় একটি হলে ভালো হয় আর সাইলেন্টলি বলছে না হলে আরও ভালো হয় আর কি তো চিন্তা করো এক এক ফাংশন হচ্ছে এক্সাক্টলি ওইটার মতো যে প্রত্যেকটা মায়ের সর্বোচ্চ একটি করে সন্তান থাকতে পারবে না হলে আরো ভালো তো চিন্তা করো এখানে কি প্রত্যেকটা মায়ের একটি করে সন্তান আছে দেখা গেলে প্রত্যেকটা মায়ের কিন্তু একটি করে সন্তান আছে তার মানে এটা একটা কিন্তু এক এক ফাংশন বলে দিলাম এই যে একটা একেক ফাংশন এখানে দেখি তো কি অবস্থা এখানে প্রত্যেকটা মায়ের যদি একটি করে সন্তান বা এই যে থ্রি এই মায়ের কয়টা সন্তান দুইটা সন্তান তার মানে এটা কিন্তু এক এক না একটু শর্ট আউট লিখলাম যে এক না এই ক্ষেত্রে কি অবস্থা এখানে প্রত্যেকটার একটি করে সন্তান আছে কিন্তু ডি এর কোনো সন্তান নাই সো এটা না থাকলে তো আরও ভালো বলছে কোনো প্রবলেম নাই তার মানে এটাও কিন্তু এক এক সো এই হচ্ছে কি এক এক ফাংশন এখন যদি বলি আরেকটা যেটা সে সার্বিক ফাংশন সার্বিক ফাংশন কি সার্বিক ফাংশন চিন্তা করো তোমার ওয়েস্টার্ন কোনো কান্ট্রি মনে করো শীত প্রধান দেশ যেগুলো আসলে জনসংখ্যা বৃদ্ধির হার নেগেটিভ তো সেই সকল দেশে গভর্নমেন্ট পলিসি থাকে এরকম যে কোনো প্যারেন্টস যদি একাধিক সন্তান নেয় তো তাদেরকে মনে করো যে গভর্নমেন্ট ভাতা দেওয়া হয় এরকম তো এই স্কোপটা যদি বাংলাদেশে দেওয়া হতো তাহলে চিন্তা করো কি হতো তো হোক আমরা ওগুলো নিয়ে চিন্তা ভাবনা না করি এখন চিন্তা করো তাদের নীতিটা কি থাকতেছে তাদের নীতি হচ্ছে প্রত্যেকটা প্যারেন্টসের কমপক্ষে একটি সন্তান থাকতেই হবে কমপক্ষে একটা থাকতেই হবে বেশি হলে আরও ভালো যত বেশি থাকবে তাদের জন্য অনেক ভালো তার মানে আমাদের সার্বিক ফাংশনের ক্ষেত্রে কি দেখবো আমরা ব্যাপারটা দেখবো এরকম যে প্রত্যেকটা প্যারেন্টসের কমপক্ষে একটা করে সন্তান আছে কিনা তো দেখো এখানে প্রত্যেকটা প্যারেন্টসে কি একটা করে সন্তান আছে দেখতেছি আছে কোনো সমস্যা নেই তার মানে এটা বললাম মনে এটা হচ্ছে একটা সার্বিক ওকে দেন এখানে যদি আসি এখানে সে দেখতেছি এই প্যারেন্টসের দুইটা সন্তান ও ভালো কোনো প্রবলেম নাই তার মানে এটাও কিন্তু সার্বিক এখানে এখানে সে যে দেখি না এই প্যারেন্টসের কোনো সন্তান নেই এই মায়ের কোনো সন্তান নেই তার মানে এটা কিন্তু সা না মানে সার্বিক না ওকে এখন আমি যে তিনটা ফাংশন লিখেছি তিনটা ফাংশনে দেখো এক একটি কিন্তু এক এক ধরনের এটা হচ্ছে সার্বিক এক এক এটা কিন্তু সার্বিক এক এক না এটা সার্বিক না কিন্তু এক এক তার মানে অনেকেই ধারণা করে এরকম যে একটা ফাংশন সার্বিক হলে এক এক হবে বা এক এক হলে সার্বিক হবে এরকম কোনো রিলেশন নাই মানে যতগুলো কম্বিনেশন হওয়া সম্ভব সব কিছু কিন্তু এখানে দেখায় ফেলছে এখন খেয়াল করে বোর্ডে যে জিনিসগুলো লেখা আছে এটার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর একটা জিনিস একটা প্যাটার্ন দেওয়া আছে দেখো তো খেয়াল করে পাও কিনা একটা প্যাটার্ন খেয়াল করে দেখো এখানে রেঞ্জ আর কোডোমেন কিন্তু সমান রাইট এখানে রেঞ্জের যা কোডোমেন মানতা ফাংশনটা সার্বিক দেখো এখানে রেঞ্জ কোডোমেন সমান ফাংশনটা সার্বিক এখানে রেঞ্জ আর কোডোমেন সমান না ফাংশনটা সার্বিক না ওকে তার মানে একটা ফাংশন যদি সার্বিক হতে হয় তাহলে কি হতে হবে অবশ্যই তার রেঞ্জ ইজ টু তার কোডোমেন হতে হবে এটাও কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই এমসিকিউ আকারে মাঝে আসতেই পারে এবার এভাবে বলতে পারি তার মানে রেঞ্জ আর কোডোমেন যদি একটা ফাংশন কখন সার্বিক হবে যখন তার রেঞ্জ আর কোডোমেনটা সমান হচ্ছে এইখান থেকে আমরা আরও একটা মানে ফাংশন সম্পর্কে ধারণা নিয়ে নিই যে বিপরীত ফাংশন জিনিসটা কি সব কিছু ধারণা আসলে একবারে নিয়ে নেই তারপর আমরা ডিটেলসে যাব বিপরীত ফাংশন কথাটা নাম শুনে কিন্তু আমরা বুঝতে পারতেছি মানে একটা ফাংশন যে থাকবে সে যে কাজটা করবে বিপরীত ফাংশন কি করবে তার এক্স্যাক্টলি উল্টা কাজটা করবে তো যেহেতু এই জিনিসগুলো ফাংশন তাহলে আমি এখন কি করবো এটার রেঞ্জগুলোকে এখন ডোমেন করে দিব ডোমেন গুলোকে রেঞ্জ করে দিব ওকে তো এক কাজ করি এটা বিপরীত ফাংশনটা আমি পাশে এভাবে আঁকাই সো সব বিপরীত ফাংশনগুলো এঁকে নিচ্ছি এখানে কি ছিল ওয়ান টু থ্রি এখন এই পাশে নিয়েছি ওয়ান টু থ্রি এখানে হচ্ছে এ বি সি এই দাগ এভাবে দিয়ে দিলাম এটা যদি বিপরীতটা চিন্তা করি এই পাশে রাখি এখানে কি আছে ওয়ান টু থ্রি এখানে হলো এ বি সি ডি সো এইটা এটা দাগ সি ডি দাগ থাকলো আর এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এখানে লিখি এখানে যদি লিখি তাহলে দেখি এখানে থাকে ওয়ান টু থ্রি ফোর ফাঁকা তারপর আমি কি করলাম প্রত্যেকটা ফাংশনের বিপরীত যে সম্পর্কটা সেটা আপাতত লিখছে আচ্ছা আপাতত সম্পর্ক বললাম এখন ফাংশন কিনা না একটু চেক করে দেখবো তো দেখো এইটার ক্ষেত্রে আমার কন্ডিশনটা ফিল আপ হয় যে এটা মনে করো এখন হচ্ছে তোমার সন্তান আর এটা হচ্ছে মা হ্যাঁ তো দেখো ওয়ান টু থ্রি প্রত্যেকটা মাস এখানে কোনো ঝামেলা আমি দেখতে পাচ্ছি না তার মানে একটা ফাংশন ওকে বাট এইটার বিপরীতটাতে কি হয়েছে এখানে বিপরীতটাতে কিন্তু সি কিন্তু আবার ঝামেলা করছে সির একটা মা এখন সি হয়ে গেছে একটা মা হয়ে গেছে ডি তার মানে আমি যে কথাগুলো বলেছিলাম সেটা পরিপন্থী হয়ে যাচ্ছে তার মানে এটা কিন্তু এখন আর ফাংশন না ইভেন এইটা এখানে যে ফোর বলে তার কোনো মা নেই তাহলে ও কোথা থেকে আসছে এই কোশ্চেন জাতির কাছে থেকে যায় তার মানে এটাও কিন্তু ফাংশন না তার মানে কি বুঝলাম এখান থেকে আসলে সবার সব কিছু হয় না তাই না দেখো যে প্রত্যেকটা যে ফাংশন গুলো আছে প্রতিটা ফাংশনে কি তাহলে বিপরীত ফাংশন সম্ভব এই ফাংশনে কিন্তু বিপরীত ফাংশন আছে এই ফাংশনে বিপরীত ফাংশন নাই इवन এই ফাংশনটারও বিপরীত ফাংশন নাই তার মানে আমাদের কনক্লুশন হচ্ছে যে প্রত্যেকটা ফাংশন আসলে কি বিপরীত ফাংশন থাকা সম্ভব না তো চিন্তা করো কোন ফাংশনে বিপরীত ফাংশনটা আছে আমাদের এই একটা ফাংশন যে ফাংশনটা আসলে মুছে ফেলছিলাম এখানে কি লেখা ছিল ধরো সার্বিক আর এটা ছিল এক এক তার মানে সেই সকল ফাংশনেরই শুধুমাত্র বিপরীত ফাংশন সম্ভব যে সকল ফাংশন তোমার সার্বিক এবং এক এক দেখো এই ফাংশনটা সার্বিক কিন্তু এক এক না ফাংশনটা বিপদ ফাংশন নাই এই ফাংশনটা সার্বিক না কিন্তু এক এক তাও কিন্তু এটার বিপদ ফাংশন নাই তাহলে বিপদ ফাংশন থাকার শর্ত হচ্ছে ফাংশনটাকে অবশ্যই এক এক এবং সার্বিক হতে হবে আচ্ছা ফাংশনের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা একটু প্রাথমিক ধারণা নিলাম এখন আমরা আস্তে আস্তে একটু ডিটেলসে আলোচনা করব তো শুরুতে আমি যেটা বলতে চাই যে ফাংশন চেনার উপায় ম্যাপিং দিয়ে তো আমরা ব্যাপারগুলো বুঝলাম এখন ম্যাপিং দিয়ে যে সবসময় সময় না মানে আসবে এরকম তো গ্যারান্টি নাই অন্যভাবে আসতে পারে তো ম্যাপিং দিয়ে আসলে তো আমরা আশা করি পারবো যে কিভাবে হচ্ছে খুবই সিম্পল একটা কনসেপ্ট মা সন্তান এটা মাথায় রাখলে আসলে খুব সহজে আমরা সমাধান করতে পারবো তো এখন যেটা দেখি মনে করো একটা ফাংশন তোমার সেট আকারে দেওয়া আছে মনে করো এরকম দেওয়া হলো যে এ একটা সেটের কিছু উপাদান দেওয়া আছে এরকম সে থ্রি ফোর দেন ফোর ফাইভ মনে করো যে ওয়ান 11 এখানে মনে করো যে থ্রি এরকম কিছু সেট পাশাপাশি দিয়ে বললো যে এইটা ফাংশন হবে কি ফাংশন হবে না এটা হচ্ছে কোশ্চেন এখন কিভাবে করব এটা দেখো এরকম তো ম্যাপিং করে দেওয়া থাকলে তো খুব ভালোভাবেই পারতাম তো ম্যাপিং দেওয়া নাই তো কি করা যেতে পারে এটাকে আমরা জরুরি একটু ম্যাপিং বানাইনি দেখো কি করি এদিকে একটা ম্যাপিং করি এদিকে এরকম মান দিয়ে রাখলাম প্রথমে কি করলাম এখানে যা দেওয়া আছে সে সম্পর্কে একটু এখানে এখানে কি ছিল থ্রি ফোর ভালো কথা এখানে ছিল কি ফোর ফাইভ মানে ফোর ফাইভ এখানে কত ওয়ান ইলেভেন এর পর আবার কত আছে থ্রি নাইন দেখো থ্রি কিন্তু একবার লিখেছি সো নাইন আর লিখতেছি না আচ্ছা সো এটা কি লিখবো এরকম করে এখন একটা কথা চিন্তা করো এইটা কি কোনো প্রবলেম মনে করো এখানে ছিল থ্রি ফোর এখানে আবার ফোর ফাইভ এরকম তো সমস্যা না ব্যাপারটা মনে এরকম যে থ্রির মা হচ্ছে ফোর আর ফোরের মা হচ্ছে ফাইভ তার মানে হচ্ছে ফাইভ হচ্ছে থ্রি এর নানি ঠিক আছে এই টাইপের কোনো কিছু তো এরকম তো সম্ভব এগুলো নিয়ে আমরা পেন খাবো না এখন মেন সমস্যাটা যেটা হচ্ছে এখানে তিন কার সাথে সম্পর্কযুক্ত ফোরের সাথে মানে তিন একবার বলতেছে তার মা চার বা তিন বউ তার মা নয় তার মানে একটা সন্তান দুইটা মা থাকা সম্ভব না তার মানে এইখানেই প্রবলেমটা হয়েছে এইটার জন্য কিন্তু এটা বাদ এটা ফাংশন না এখন এই টাইপে যদি আসে তাহলে কি আমাদের বারবার ম্যাপিং করা লাগবে আসলে ম্যাপিং করা দরকার না একটা ওই বলতেছে কাজ করবা সবসময় প্রথমে যে জিনিসগুলো আছে এগুলোকে মার্ক করো এখানে মার্ক করো এটাকে মার্ক করো এটাকে মার্ক করো যদি কখনো দেখো এই প্রথম জিনিসটা রিপিট চলে আসছে তাহলে তুমি নিশ্চিত থাকো এটা ফাংশন হবে না কেন হবে না ওই যে দেখো ডোমেন কিন্তু একটা সিঙ্গেল ডোমেনে তখন একাধিক মান চলে আসতেছে যদি একাধিক মান থাকতেছে তার মানে সেটা আমার জন্য কি হবে না ফাংশন হবে না সো আশা করি এইরকম ভাবেও যদি থাকে তাও পারবা এখন চিন্তা করি এইভাবেও যদি না থাকে মনে করি এরকম দিয়ে রাখছে বললো যে নিচের কোনটা ফাংশন হবে যে তোমাকে দুইটা দিল এক নম্বর দিয়ে বলো যে এফ অফ এক্সিক্স স্কোয়ার সেকেন্ড দিল মনে করো যে এফ অফ এক্স জিগস টু প্লাস মাইনাস রুটোভার এক্স দিয়ে বলল এইটার মধ্যে কোনটা ফাংশন হবে তো দেখো প্রথমে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাপ করে দেওয়া আছে ম্যাপিং করে দেওয়া আছে খুব আরামে পারলাম এরপরটা ম্যাপিং যদি করার নাই তারপর আমরা ম্যাপিং করে নিয়েছি বাট এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নাই তুমি এক কাজ করতে পারো এখানে তুমি ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো ডেটা নিবা ইনপুট নিয়ে দেখো চেক করে যে এটা আসলে ফাংশন হবে কি হবে না তো চিন্তা করো প্রথমটাতে তোমার টার্গেট থাকবে যেটা ফাংশন না এরকম কিছু একটা প্রমাণ করার চেষ্টা করো সবসময় মানগুলো তুমি এমন ভাবে ইনপুট দিবা যেন প্রমাণিত হয় যেটা একটা ফাংশন আছে ওই রকম কিছু ভ্যালু আমরা প্লাগ করি তো মনে করি প্রথমে এফ অফ এক্স এর জায়গায় এখানে আমরা এফ অফ 2 নিলাম তাহলে এখান থেকে আউটপুটে কত পাচ্ছি 4 পাচ্ছি এফ অফ যদি -2 নেই তাও কত পাচ্ছি 4 এখন চিন্তা করো এটাকে তুমি যদি ম্যাপিং করো তাহলে কি হচ্ছে এখানে রাখলাম 2 তাও পেলাম 4 এখানে দিলাম -2 তাও পেলাম 4 এটা কি সম্ভব এই যে সম্ভব ওই যে বললাম যে 2 এর মান হচ্ছে 4 -2 এর মান 4 তো এটা যেহেতু সম্ভব তাই এখানে কোনো প্রবলেম দেখতেছি না সো এটা হচ্ছে একটা ফাংশন পরের ক্ষেত্রে চিন্তা করো এই ক্ষেত্রে ফোর নিলাম কি হলো এখানে এরকম ব্যাপারটা ফোর থেকে টু মাইনাস টু তো খেয়াল করো এখানে কি ফোর তাহলে কয়টা মা হয়ে গেছে দুইটা মা একটা হচ্ছে টু একটা মাইনাস তাহলে এরকম হলে তো হবে না তার মানে এটা কিন্তু একটা ফাংশন না আমরা যে ফাংশন চিনতেছি ম্যাপিং হলে চিনলাম

একটা মনে করো এইরকম একটা হচ্ছে এরকম নিলাম একটা বুঝলে বাদ বাদবাকি বলে ইজিলি বুঝতে পারবা এখন খেয়াল করো এদিকে খেয়াল করে দেখো আমি বেশ কিছু গ্রাফ আচ্ছা আমি এখানে একটা জিনিস এখনো ক্রস দিয়ে রাখছি এবং তার একটা কারণ আছে দেখো এইখানে এটাকে আমরা ফাংশন বলি না রাইট

নাইন টেন থেকে কিন্তু ইস্তানা করবে সরলরেখা সম্পর্কে একটু আইডিয়া আছে সো নাইন টেন হায়মাতে যেহেতু ছিল আমি যদি তোমাদের বলি যে তোমরা এক কাজ করো ওয়াই অক্ষের সমান্তর সরলরেখা এটা একটা আঁকো দেখি মনে করি এটা একটু বুঝে আসে কি মনে করি এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ যেহেতু ওয়াই অক্ষের সমান্তর সরলরেখা বলতেছি তার মানে এরকম একটা সরলরেখা ধরলাম তো ধরো এইখান থেকে এই যে দূরত্বটা এটাই মনে করো তোমার দুই একক তাহলে এটার স্থানাঙ্ক কত হবে এটা মনে হয় টু জিরো তার উপরটা কত হবে টু ওয়ান তার উপরে কত হবে এরকম টু টু নিচে কি হবে টু মাইনাস ওয়ান নিচে নিলে টু মাইনাস এরকম হচ্ছে তো ব্যাপারটা খেয়াল করো এখানে আমরা ওকে ফাংশন বলি নাই কেন বলি নাই কারণ সি বলছিল তার মা একবার থ্রি একবার বলছিল ফোর সে দুইবার মা পরিবর্তন করছিল ভালো কথা এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো একবার টু বলে জিরো তার মা হচ্ছে জিরো একবার বলে ওয়ান একবার বলে টু একবার বলে মাইনাস ওয়ান একবার বলে মাইনাস টু এ তো আরো ভয়ঙ্কর অবস্থা সে তো ক্ষণে ক্ষণে মা পরিবর্তন করতেছে তাই না সে এটা কি কখনো ফাংশন আমরা বলবো এটা কিন্তু ফাংশন বলবো না তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা একটা ফাংশন না এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট তো আবার রিপিট করতেছি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা কোনো ফাংশন না তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা ফাংশন না তাহলে ওর অনুসারী যারা আছে তারাও ফাংশন হবে না খুবই সিম্পল লজিক তাহলে আমরা যে গ্রাফগুলো দেওয়া আছে এই গ্রাফ থেকে কোনটা ফাংশন এবং কোনটা ফাংশন না এটা কিভাবে বুঝবো প্রথমে কাজ করো ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আঁকবো যদি ওই সমান্তরাল রেখাটাকে গ্রাফকে রিপিট গ্রাফটাকে যদি একাধিক পয়েন্টে সেদ করে তাহলে সেটা ফাংশন হবে না কেন হবে না লজিকটাকে একটু বোঝার চেষ্টা করি মনে করে এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা মনে করি এইটা এই যে গ্রাফটা আছে আমার এখানে কয়টা বিন্দুতে সেদ করছে গ্রাফকে কিন্তু দুইটা বিন্দুতে অক্ষটাকে ধরার দরকার আমি রিপিট করতেছি গ্রাফটাকে যে দুইটা বিন্দুতে সেদ করছে এই দুটো দেখো তুমি চিন্তা করেছো এটা একটু অক্ষের সমান্তরাল সরলরেখা এবং অক্ষের সমান্তরাল সরলরেখার বড় বৈশিষ্ট্য কি বড় বৈশিষ্ট্য হচ্ছে ওই সরলরেখার উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর ভুজের মান সমান

আর তুমি যদি এইখানে টানতা তাহলে একটা দুইটা তিনটা তাহলে পুরো গ্রাফের যদি যে কোনো একটা পয়েন্টেও তুমি রেখা টেনে একাধিক বিন্দুতে সেট করাতে পারো তাহলে হবে না। ওকে এটার ক্ষেত্রে হবে ক্ষেত্রে ক্ষেত্রে তুমি যত জায়গায় টানো না কেন সব জায়গাতে সে আসলে একটা একটা পয়েন্টে সেট করতেছে তার মানে এটা কিন্তু একটা ফাংশন এখন তোমার কাজ হচ্ছে নিজের মনের মাধুর্য মিশে গ্রাফ আঁকো তারপর এরকম দাগ টানো নিজে নির্ণয় করে দেখো এটা ফাংশন হবে কি হবে না তো এই ছিল হচ্ছে আসলে আমাদের ফাংশন চেনার উপায় সো টোটাল আমি আবার একটু সামারি করে কয়টা বললাম পাঁচটা জিনিস বলেছি একটা হচ্ছে তোমার যদি ডিরেক্টলি ম্যাপিং আকারে দেওয়া থাকে অথবা যদি তোমার সেট আকারে দেওয়া থাকে অথবা তোমার যদি মনে করে হচ্ছে ফাংশন নিজে দেওয়া আছে আর হচ্ছে গ্রাফ ও সরি তাহলে টোটাল চারটা হয়ে আর কি সো টোটাল চার ভাবে আমরা ফাংশন চিনলাম ওকে ফাংশন চেনার পরে এখন আমরা হচ্ছে ফাংশনের ম্যাথ নিয়ে আলোচনা করি তো প্রথম যে টাইপটা নিয়ে আলোচনা করব এই টাইপ ওয়ান ধরে নিলাম মনে করি এই টাইপের কাজ কি মান নির্ণয় সংক্রান্ত ফাংশনের ক্ষেত্রে মান নির্ণয় সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে আমরা সেগুলো এখন চেষ্টা করব তো প্রথমে খুবই সিম্পল একটা মান নিয়ে চিন্তা করি বড় করে এরকম দেওয়া আছে যে এফ অফ এক্স ইজিক্স প্লাস ওয়ান দেন আমি তোমাকে বললাম এখান থেকে তোমার এফ অফ থ্রির মানটা বের করতে হবে তো এই টাইপের কোশ্চেন দিলে তো এখন মানে অপমান করার মতো এটা কি দিলেন ভাই এটা কোনো ব্যাপার এটা কোনো কিছু হলো এখানে থ্রি বসাই দিব তোমার সেভেন আনসার খুব ইজিলি পারতেছ বাট এইটাকে যদি আমি এরকম না দিবো এফ অফ থ্রি দিলাম না বা তোমার ফাংশনটা এরকম এফ অফ এক্স প্লাস এরকম না থেকে মনে এরকম আছে এফ অফ থ্রি তারপর তোমার এরকম দিলাম যে টু এক্স দেন বললাম যে এফ অফ থ্রি ইজ টু ওয়ান এই টাইপের তখন তুমি কিন্তু আগেটা যেমন একদম পাত্তাই দিচ্ছিলে এরকম অবস্থা এটা ক্ষেত্রে কিন্তু একটু পাত্তা দিবা যা একটু চিন্তা করে দেখি তো এখানে কি হয়েছে এক্স প্লাস থ্রি যেটাই অনেক ইজি বাট কিভাবে পারবো দেখো তো এইগুলো আমরা কিভাবে করতাম এটাকে আমরা কি করতাম এখানে কি করতাম টু ইন্টু থ্রি প্লাস ওয়ান বসে দিলাম তো দেখো এই ক্ষেত্রে আমার ফাংশনের ভিতরে যে মানটা ছিল এই মানটাকে আমি কি করতাম এইটার সাথে কম্পেয়ার করতাম এবং সমান লিখতাম যে ক্ষেত্রে কি হয়েছে এক্স ইসিক্স এর মানটা থ্রি পেয়ে গেছে আমি কিন্তু এরকম এক্স এর জায়গায় থ্রি বসে মানটা পেয়ে গেলাম সো এই ক্ষেত্রে আমরা কি করব সেম কাজটা করতে পারি না দেখো যদি এই ম্যাথটা আমি তোমাদের দুই ভাবে সলভ করে দেখাচ্ছি একটা ওয়ে ওয়ান ধরো এইভাবে যদি চিন্তা করি যে আগের মত করে তাহলে আমার এফ এর ভিতরে যে জিনিসটা থাকবে এটা আমি কার সাথে তুলনা করব এই 3 এর সাথে তুলনা করব তাহলে আমরা কত পাচ্ছি যে x 3 3 তাহলে আমার x 3 যদি 3 হয় তাহলে x এর মানটা কত পেলাম 0 তার মানে এই যে x এর মানটা 0 পেয়েছে এখন কি করব জানো এই মানটা আমি এখানে বসাই দেব তাহলে এখানে যদি মানটা জিরো বসাই দিই তার মানে আমি ওভারঅল যখন এফ অফ বের করতেছি তো এখানে কি হচ্ছে টু ইন্টু জিরো প্লাস ওয়ান আলটিমেটলি ওয়ান এই ওয়ান হচ্ছে আমার আনসার তো ব্যাপারটা বুঝা গেল কি করলাম আগের মতোই করে যেভাবে কম্পেয়ার করে করতাম ওভাবে করলাম এটা ছিল ওয়ে ওয়ান এখন আমি তোমাদের অন্যভাবে চিন্তা করে ঠিক আছে ওয়ে টু কিভাবে চিন্তা করতে পারি দেখো ওয়ে হচ্ছে এখানে যে ফাংশনটা ছিল মানে ভেরিয়েবলটা যেটা ছিল এই ফাংশনটা কি ছিল এফ অফ এক্স

তো দেখো এটা যে লিখলাম এটা কি লিখা ঠিক হয়েছে এইভাবে তো লিখলে তোমার মন খারাপ করবে ভাই এটা এটা কেন লিখলেন এটা তো হয় না তো এখন কি করবো আমাকে ব্যালেন্স করতে হবে দেখো ব্যালেন্স করতে পারি কিনা আমি যদি ব্যাগ যাই তাহলে কি হচ্ছে টু এক্স হচ্ছে রাইট বাট এখানে ছিল কত প্লাস ওয়ান সো তোমাকে সিক্স থেকে প্লাস ওয়ানে যেতে হবে তোমার ডেফিনেটলি তোমাকে এখানে কী করবো মাইনাস ফাইভ করে দিবা তাহলে এখন চিন্তা করো এই লাইনটার এটা কিন্তু এখন সেম ফাংশন হয়ে গেছে রাইট এখন এইটা হচ্ছে একটু তো ভেরিয়েবল এটা আমি যা খুশি তাদের রিপ্লেস করতে পারি রাইট দেখো ফাংশন গুলোকে তুমি যদি এভাবে চিন্তা করো খুব সহজ হয় মনে করো একটা ফাংশন তোমার এরকম দেওয়া আছে x 3 যখন তোমাকে আমি f বের করতে বলি তুমি কি করো x এর জায়গায় 0 বসাই দাও রাইট এখানে যদি আচ্ছা ফাংশন এরকম চিন্তা করো 2x 3 তাহলে কি করি 2 0 3 চিন্তা করি তো এখানে যা করলা সেম কাজ এখন যদি তোমাকে বলতাম যে তুমি এখন এক কাজ করো এফ of বের করো তাহলে তুমি কি করতে এই জায়গাতে 3 বসিয়ে দিতা তো ফাংশন গুলোকে আমি এভাবে চিন্তা করাই এভাবে চিন্তা করা খুব জোস মনে করো এফ অফ এক্স আছে এফ অফ বাদ দিলাম এই ক্ষেত্রে চিন্তা করি এফ অফ ফাঁকা তাহলে এফ অফ ফাঁকা হবে এরকম হবে টু ফাঁকা প্লাস থ্রি রাইট এই যে ফাঁকা বলতেছে মানে এই ফাঁকা জায়গায় আমি যা কিছু তাই বসাতে পারি এখন যদি বলে এফ অফ থ্রি সেখানে ফাঁকা জায়গায় থ্রি বসাবো যদি বলে ফোর ফাঁকার জায়গায় ফোর বসাবো যদি বলে যে এক্ষেত্রে যে এফ অফ সকিনা কত ঠিক আছে তাহলে কি করবো এখানে মনে করছে এফ অফ সকিনা ইজিকা প্লাস থ্রি যা দিবো তাই এখন এই ফাংশনটাকে তাহলে ওইভাবে চিন্তা করতে পারি এখন এক্স প্লাস থ্রি আছে এটাকে এক্স প্লাস থ্রি তাহলে এটা ভাবে চিন্তা করো এবার যদি বলে এটাকে এফ অফ ফাঁকা তাহলে এখানে কি হবে টু ফাঁকা মাইনাস ফাইভ তার মানে এখানে আমি যা বসাবো এখানে আমি তাই বসাতে পারবো সো আমার কি দরকার আমার দরকার হচ্ছে কিন্তু থ্রি দরকার সো তুমি এখানে কি করো থ্রি বসাও তুমি যদি এখানে থ্রি বসাও তাহলে এখানে কত পাচ্ছো এখানে পেলাম থ্রি ওকে সো এখন আলটিমেটলি মান কত হচ্ছে সিক্স মাইনাস ফাইভ

তো এখন দুইটা প্রসেস একটা হচ্ছে তোমাকে এইটাকে পুরোটা এরকম এক্সপ্রেশন আকারে সাজানো বাট দেখো এই পার্টিকুলার ম্যাথের জন্য কিন্তু এটা অনেক টাফ হয়ে যাবে তুমি সাজাতে পারবে না সো আর একটা ওয়ে কি আর একটা ওয়ে বলতেছি যে এইটা এটা তুমি কম্পেয়ার করো তুমি যদি এখানে কম্পেয়ার করো তাহলে এখানে কি থাকতেছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস 2 তাহলে এখানে কি লিখতে পারি এরকম লিখি যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 এখানে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস

তার মানে কি করতে হবে এক্স এর মানটা দুই বসাবো এক্স ইজ ইকুয়াল যদি টু হয় তাহলে এফ অফ মাইনাস টু এর মানটা আমি কত বসাচ্ছি এখানে টু বসাও টু বসালে হয় ফাইভ আর কত বসাতে পারি এক্স এর মান ডাইরেক্ট হচ্ছে থ্রি যদি থ্রি বসাই তাহলে এফ অফ মাইনাস টু এর মানটা হচ্ছে সিক্স তো এই দুইটাই হচ্ছে আসলে আমার আনসার সো হোপফুলি এই টাইপের ম্যাথ গুলো যদি আসে আমরা খুব ইজিলি পারবো ঠিক আছে আর একটা টাইপের ম্যাথ আসে যদি এটা অনেক ইজি আশা করি তোমরা পারবা তারপর একটা জিনিস আলোচনা করে দিচ্ছি মনে করো এরকম কিছু কিছু ম্যাথ থাকতে পারে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল

তো আমি যেহেতু আগে যে ম্যাথগুলো দেখালাম ওগুলো যদি তোমরা বুঝে থাকো তো সবাই একটা কাজ এখন করার কথা যে এই দুইটা এখন কম্পেয়ার করে ফেলবো রাইট বাট চিন্তা করো তো এইটা তুমি যদি কম্পেয়ার করো তাহলে কিন্তু একটা প্রবলেমে ফেস করতে পারো খেয়াল করো এখানে মনে করো এরকম না দিয়ে তোমার এরকম দিলাম মনে করো হচ্ছে এফ অফ সি বা এই টাইপের কোনো কিছু দিলাম এরকম মান যদি দিতে থাকো এক এরকম একটা ম্যাথ চিন্তা করো এক্স প্লাস থ্রি ইজিকলস তোমার মনে করো এক্স প্লাস ওয়ান দেওয়া আছে দেন বললাম যে এফ অফ x what এই টাইপের এখানে একটা ভেরিয়েবল দেওয়া আছে ওখানে একটা ভেরিয়েবল দেওয়া আছে তো তুমি যদি এই দুইটা কম্পেয়ার করো তাহলে কি হচ্ছে x 3 x আর x 3 প্রবলেম তাই না সেটা ব্যাপারটা খেয়াল করো যদি এই টাইপের ম্যাথের সাথে আগের ম্যাথের কিন্তু একটা পার্থক্য আছে যদি তোমাকে এরকম দেওয়া থাকতো f(2) 5 এরকম মান দেওয়া আছে তখন কিন্তু তুমি এটা করতেই পারতা

খেয়াল রাখবে এখানে কি যাচ্ছে যদি দেখো এখানে তোমার এফ অফ এক্স দেওয়া আছে মানে একটা ভেরিয়েবল দেওয়া আছে এফ অফ এক্স থাকতে পারে অথবা এক্স প্লাস থ্রি বাই ফাইভ থাকতে পারে মানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে উইথ রেসপেক্ট টু এক্স এই টাইপের কোনো কিছু তখন তোমার উত্তরটা অবশ্যই ইন টার্মস অফ এক্স আসবে খেয়াল করো আগের ম্যাথগুলো যদি একটু মনে করার চেষ্টা করো কি ছিল আমি যখন দেখো যখন আমি এফ অফ টু বের করলাম এটা একটা কি নিউমেরিক্যাল ভ্যালু রাইট আমি যখন নিউমেরিক্যাল ভ্যালু দিলাম আমার আনসারটাও কিন্তু ইন টার্মস অফ ডিজিট একটা নিউমেরিক্যাল ভ্যালু এসেছে রাইট এটা কিন্তু জিরো তার মানে এখানে যদি একটা ডিজিট থাকে উত্তরটা হবে কিন্তু একটা ডিজিটের মাধ্যমে এখানে যদি একটা এক্স থাকে একটা ভেরিয়েবল থাকে সো অবশ্যই উত্তরটা আসবে হচ্ছে ইন টার্মস অফ এক্স এক্সের মাধ্যমে উত্তরটা আসবে তার মানে এখন তুমি যদি এইটার এই এক্স টা কম্পেয়ার করো কম্পেয়ার করলে একটা সল্ভ করো তাহলে দুইটা ইকুয়েশন সল্ভ করলে একটা নিউমেরিক্যাল ভ্যালু পাবা সোর ওই ভ্যালু বের করলে হবে না তোমার যখন এরকম

তার মানে ওয়াই প্লাস ওয়ান তাহলে এক্স এর মানটা কি পাচ্ছি এটা পাচ্ছি ওয়াই প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান এইটা তাহলে কার মান পেলাম এক্স এর মান কিন্তু পেয়ে গেলাম হচ্ছে এইটা এখন চিন্তা করো

এইরকম এক্সপ্রেশন যদি তুমি লিখতে পারো তাহলে আমি তোমাকে কি বললাম এখানে যে ভেরিয়েবল আছে এখন কি ফাংশনটা ওই রকম ভেরিয়েবল আকারে আছে তাহলে তুমি এটা কিভাবে চিন্তা করতে পারো না এখন মনে করো এফ অফ ফাঁকা টু তাহলে কত হবে 2 এরকম ফাঁকা প্লাস 1 ফাঁকা মাইনাস 1 ওভারঅল এর সাথে একটা মাইনাস 1 রাইট এভাবে এখন আমরা চিন্তা করতেই পারি সেই ক্ষেত্রে যদি বলে এখন এফ অফ 2 3 4 5 যাই দিব না কেন সব পারবা না এখানে যদি বলে এখন এফ অফ 3 বের করতে হবে

ওয়াই এর মাধ্যমে আসবে তাহলে দেন ওই ম্যানটা এখানে রিপ্লেস করব দেন এক্স বসাই দিব যদি এই ম্যাথটা আগে থেকে একটু বড় হয়ে যাচ্ছে বাট একটু দেখানো রাখলো যদি ইন কেস ভার্সিটি ভর্তি পরীক্ষা আসে তো যেন আমার স্টুডেন্টরা বসে না থাকি কিন্তু হোপফুল এগুলো সলভ করতে পারে সো এই টাইপের গ্লু আসলে আমরা আশা করি পারতেছি ঠিক আছে সো এখানে মাথায় রাখার বিষয় হচ্ছে একটাই যদি এখানে আমার সংখ্যা থাকে নিউমেরিক্যাল কোনো ভ্যালু থাকে সে উত্তরটা আসবে আমার ওই ভ্যালুর মাধ্যমে সংখ্যার মাধ্যমে আর যদি এখানে কোনো এক্সপ্রেশন থাকে এক্স থ্রি বা x এর মাধ্যমে এরকম সো অবশ্যই ইন টার্মস অফ x আসবে উত্তর ওকে

x এর কত পেলাম এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান যদি অপশনে দুইটাই থাকে সো দেখবে এমনভাবে ফিল আপ করবো হয় হবে উভয় হবে অথবা একটা দেওয়া থাকলে ফিল আপ করবো ঠিক আছে সো এই টাইপের যদি থাকে তাহলে পারলাম আর একটা ম্যাথ নেই এরকম চিন্তা করো যে আমি যতগুলো উদাহরণ দেখালাম সব কিছুতে কিন্তু তোমার এফ অফ এক্স খুব সুন্দরভাবে দেওয়া আছে এখন যদি এরকম না থাকে মনে করো এরকম দেওয়া আছে একটা ম্যাথ এফ অফ এক্স প্লাস টু ইন্টু এফ অফ মাইনাস এক্স ইজ টু এক্স প্লাস টু এই টাইপের দেন তোমাকে বললো যে এফ অফ টু কত টু দিলাম এফ অফ টু এর মান বের করতে এখন খেয়াল করো এখানে কিন্তু নির্দিষ্ট ভাবে তোমার মান কি সেটা দেওয়া নাই তো আমি আবার যদি তুমি এক্স এর জায়গায় মাইনাস টু বসো তাও মানটা পাচ্ছ না পড়ে গেছো যে মানটা কিভাবে বের করবো তো এই টাইপের ম্যাথ গুলো যদি আসে তাহলে তোমার ফার্স্ট কাজটা হচ্ছে কি আগে বের করে নেওয়া এখন এফ অফ বের করতে তোমার যা যা করা দরকার তুমি তাই করো দেখো এফ অফ এক্স বের করতে মেইন বাধাটাকে মেইন বাধা হচ্ছে এফ অফ মাইনাস এক্স এই এফ অফ মাইনাস এক্সটা যদি না থাকতো তাহলে তো ব্যাপারটা অনেক ইজি হয়ে যেত রাইট তার মানে এখন তোমাকে টার্গেট করতে হবে এফ অফ মাইনাস এক্স কীভাবে দূর করা যায় সো কোশ্চেন পড়ে আগে তোমাকে এরকম ভাগ করে নেওয়া উচিত যে আমি একটা প্রশ্ন পড়লাম সব প্রশ্ন যে পরীক্ষাতে তোমার একদম কমন চলে আসবে মতো নাও হতে পারে সো একটা কোশ্চেন পড়ে কিভাবে বুঝবা যে এখন তোমার টার্গেট কি হওয়া উচিত সো টার্গেটগুলো কিভাবে সেট করো

তাহলে কত হচ্ছে এখানে টু থাকে এই টু আমার এখানে হয়ে যাচ্ছে ফোর এখানে হয়ে যাচ্ছে এক্সাক্টলি মাইনাস টু আর এই টু হয়ে যায় হচ্ছে ফোর দেন এটাকে এখন এখানে লিখি সাজাই লিখি এফ অফ এক্স এখানে লিখলাম এফ অফ এক্স এইটা এখানে দিলাম টু এফ অফ মাইনাস এক্স ইজ ইকস টু এখানে থাকে হচ্ছে এক্স প্লাস টু এখন কি করতে হবে বিয়োগ করে দিব তার মানে এখানে মাইনাস দিলাম

আচ্ছা এই কোশ্চেনটা যদি কারো মনে থাকে যে ভাই আমি এটা কিভাবে বুঝবো এটাই করতে হবে তো এই প্রশ্নের উত্তরটা আমি তাকে দিচ্ছি না প্রশ্নের উত্তর না দিয়ে তাকে আমি আবার একটা কোশ্চেনই করতেছি আচ্ছা বলো তো এই ম্যাথটা যদি তোমার এরকম না থেকে মনে করো এরকম দেওয়া আছে 1/x দেওয়া আছে সো তখন আমি কি করব এই ক্ষেত্রে আমি কি x এর মানটা -x ই বসাবো তাহলে কি ম্যাথটা আবার সলভ করা যাবে এটা হচ্ছে কোন কোশ্চেন তো এখন চিন্তা করো তুমি নিজের চিন্তা করে দেখো তো আমার টার্গেটটা কি ছিল দেখো তো আমাকে এমন কোনো মান ধরতে হবে যে মানের জন্য আমার আগের ম্যাথে এফ অফ মাইনাস এক্সটা যেন দূর হয়ে যায় সেটা করার দরকার ছিল সেইখানে আমাকে এমন কোনো মান ধরতে হবে যে মানের জন্য আমার ওয়ান বাই এক্সটা দূর হয় ডেফিনেটলি তোমরা উত্তর দিবা ভাই বাই এক্স এটাই বসাতে হবে কোন মানটা বসাবো এটা কিভাবে বুঝতেছি অনুভব করে বুঝতেছি ঠিক আছে একটু ফিল করলে বুঝা যায় কোনটা বসাবো কোশ্চেন করতে হয় আপনি যেটা ফিল করেন সেটাকে আমিও ফিল করতে পারবো এরকম কোনো কথা আছে বাট ম্যাথের ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের সবার ফিলিংস টাই মোটামুটি সেম তার মানে এখানে এখন কি বসাবো তাহলে এক্স এর জায়গাতে ডেফিনেটলি ওয়ান বাই এক্স বসাবো ম্যাথটা সল্ভ করতে পারবা তাহলে দেখো এক্স এর জায়গায় তুমি যদি এখন ওয়ান বাই এক্স বসাও তাহলে কি হচ্ছে এক্স এর জায়গায় বসালাম ওয়ান বাই এক্স প্লাস টু অফ এখানে এক্স এখানে থাকবে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস টু দেন সেম প্রসেস আমাকে ওয়ান বাই এক্স এফ অফ ওয়ান বাই এক্স থেকে দূর করতে হবে তার মানে এটাকে আবার টু দ্বারা গুণ করো সো টু দ্বারা গুণ করলাম এটা হয়ে যাচ্ছে ফোর এটা টু দ্বারা গুণ করলাম তার মানে টু এটাকে টু দ্বারা গুণ করলাম ফোর দেন কি করবো ওই জিনিসটা আবার লিখি একটু সাজু গুজু করে লিখাই এফ অফ এক্স এখানে দিলাম এটাকে দিলাম টু এফ অফ ওয়ান বাই এক্স অ্যান্ড দেন এখানে থাকে হচ্ছে এক্স প্লাস টু দেন সেমভাবে মাইনাস করে দাও তুমি যদি এখানে মাইনাস করে দাও তাহলে এখানে কী হচ্ছে এই দুটা ক্যান্সেল আউট এখানে কি থাকে এগেন এফ থ্রি এফ অফ এক্স থাকে এখানে কি হচ্ছে টু বাই এক্স মাইনাস এক্স প্লাস টু এটা থাকে তো সেম ভাবে এখন যদি আমি এফ অফ এক্স বের করতে চাই তাহলে এখানে কি হবে টু বাই থ্রি শেষ এই ম্যাচটা হয়ে গেছে কি ফাঁকা প্লাস টু সো এইভাবে যদি ফাকার মতো করে চিন্তা করো না তাহলে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে সো দেখো এখানে তুমি যা বসাতে চাও এখন থ্রি বললে থ্রি টু বললে টু তাহলে এইটা হচ্ছে আলসে ওকে এখানে যা মানটা দিব সেই মানটা এখানে বসাই দিলেই হয়ে যাচ্ছে এই টাইপের কিছু ম্যাথ যদি আসে যদিও এই টাইপের আসলে ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা কম বাট তারপরেও স্টুডেন্টদের দেখায় রাখলাম যে এই টাইপের আসলে সহজে চিন্তা করতে পারি এরকম মজার একটা গোশ্চেন দিচ্ছি অনেক রকম দেওয়া হচ্ছে যে এফ অফ এক্স প্লাস ওয়াই এইটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই দেন আরো দেওয়া যে এফ অফ ওয়ানের মানটা যদি সেভেন হয় দেন এফ অফ থ্রির মানটা কত এফ অফ থ্রি জিক ওকে পুরো কোশ্চেনটা এটাই দেওয়া যদি এফ অফ এক্স এক্স প্লাস এফ অফ ওয়াই হয় এবং এফ অফ ওয়ান এর মানটা সেভেন হয় তাহলে এফ অফ থ্রি কত তো এখন দেখো আমি যে ম্যাথগুলো একটুকে করালাম সেখানে ভেরিয়েবল কিন্তু একটা ছিল জাস্ট এক্স ছিল বাট এখানে কিন্তু দুই টাইপের আছে এক্সও আছে ওয়াইও আছে সো দেখো ভার্সিটি ভর্তি পরীক্ষাতে যে ম্যাথটা দেখে তোমার কাছে যত জটিল মনে হবে একটু চিন্তা করে দেখো সেই ম্যাথটা আসলে অত জটিল না দেখো ওটা আমাদের জাস্ট সিম্পল একটা ট্রিক্স দেওয়া আছে তোমার হয়তো ম্যাথটা ধরতে একটু সময় লাগতে পারে বাট করতে কিন্তু বেশি সময় লাগবে না তাহলে কাজ করো চিন্তা করে দেখো কি করা যেতে পারে এখানে প্যাটার্ন কিন্তু এটাই দেওয়া আছে এফ অফ এক্স যা লিখবো সেটা ইজ টু তাদের ইন্ডিভিজুয়াল যোগফলের মতো যেহেতু তোমার এফ অফ থ্রি বের করতে পারে তো দেখো এফ অফ থ্রি কে আমি এভাবে লিখতে পারি এফ অফ টু প্লাস ওয়ান লিখতেই পারি টু প্লাস ওয়ান ইজ ইকাল টু থ্রি এই প্যাটার্ন অনুসারে আমরা কি লিখতে পারি মানে হচ্ছে না এফ অফ টু কে আমরা কি করতে পারি ওয়ান প্লাস ওয়ান লিখলাম প্লাস এখানে কি করলাম এফ দিলাম ওয়ান এই যে এফ অফ ওয়ান এটাকে তাহলে আমরা কি লিখতে পারি এফ অফ ওয়ান প্লাস এফ অফ ওয়ান কেন ওই যে আর কি থাকতেছে f of 1 টা ऐड হচ্ছে তার ওভারঅল কত থাকলো 3 f of 1 রাইট f of 1 এর মানটা কত 7 তার এখানে কত হবে 3 7 আই মিন 21 খুবই দেখে মনে হয়েছিল যে অনেক জটিল একটা ম্যাথ বাট আমরা যখন চুপ চিন্তা করলাম ডিপলি চিন্তা করলাম তখন দেখলাম যে না ম্যাথটা ঠিক আছে ওকে তার মানে এই টাইপের মান নির্ণয় সংক্রান্ত যত ম্যাথ আছে সুখ আশা করি এখন আমরা সবাই পারবো সো বাকিগুলো আমরা বিভিন্ন क्वेश्चन ব্যাংক বা বই থেকে আমরা একটু প্র্যাকটিস করে নিব ওকে আচ্ছা এখন আমরা হচ্ছে ইনভার্স ফাংশন একটু আলোচনা করবো তো আমি মান নির্ণয়ের পর ইনভার্স ফাংশনটা একটু কেন নিয়ে আসলাম কারণ ইনভার্স ফাংশনটা যদি আগে আগে আমরা শিখাই এরপর রেঞ্জ নির্ণয় করতে গেলে আসলে খুব সুবিধা হবে আমি সাজেস্ট একটু শিখাই শেষ করে নিই আর ভার্সিটির জন্য ইনভার্স ফাংশন খুব ডিটেলসে তো দেখানোর খুব দরকার নাই খুব বড় বড়গুলো তো আসলে লাগবে না ওদের জন্য যতটুকু লাগবে সেটা একটু দেখে নিই যদিও ক্লাসের শুরুর দিকে কিন্তু ইনভার্স ফাংশন সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম যে

গেঞ্জি পরা দিলা ঠিক আছে এই হচ্ছে মনে করো গেঞ্জি তারপর কি করছো এই বাচ্চাটাকেই তুমি মনে করো বাচ্চাটাকে গেঞ্জি পড়ালা তারপর একটা শার্ট পরালা একটা কাজ করলো একটা ফাংশন একটা কাজ সম্পাদিত হলো এখন এটা ইনভার্স কি হবে বলতো ইনভার্সটা হচ্ছে তাহলে কি হবে প্রথমে একটা গোসল করাবা বা তো মনে করো প্রথমে শার্ট খুলে ফেলবা তারপর গেঞ্জি খুলে ফেলবা মানে বিপরীত যেটা কাজ করতেছো সেই ইনভার্স ফাংশনটা মোটামুটি এরকমই দেখো একটা ফাংশন যেটা দেওয়া 3 এরকম তাই না কি হবে সেই বাচ্চা যে বাচ্চার সাথে তারপর তিন যোগ করছো এখানে তাহলে কি করতাম আগে গেঞ্জি পরেছি তারপরে কিন্তু শার্ট পড়াছি সো খোলার ক্ষেত্রে কি করবো আগে শার্ট খুলে ফেলবো তার মানে এখানে যেটা আগে তিন যোগ করছি তার মানে এক্ষেত্রে তিন আগে বাচ্চা থেকে বিয়োগ করবো তারপর দুই দ্বারা গুণ করছি না দুই দ্বারা ভাগ করবো তাহলে এটাই কিন্তু f ইনভার্স অফ x ঠিক আছে এটাই হচ্ছে এটা বিপরীত ফাংশন এই ফাংশনটা যে কাজ করবে এটা তার এক্স্যাক্টলি বিপরীত কাজ করবে সো বিপরীত ফাংশনটা হচ্ছে মনে এটা আমার একটা ফাংশন যে ফাংশন তুমি 4 ইনপুট দাও 4 ইনপুট দে মনে করো আউটপুটে 2 পাও আর একটা ফাংশন আছে যে ফাংশনটাতে তুমি যদি 2 ইনপুট দিয়ে আউটপুটে 4 পাও তাহলে এইটা যদি তোমার যে ফাংশন হয় এটা যদি f(x) হয় দেন এটাকে আমরা বলবো হচ্ছে f ইনভার্স x ওকে সো এখন খেয়াল করো এইটা কেন আমার মানে ডোমেন নির্ণয় আর রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে ইনভার্স ফাংশনের কনসেপ্টে কেন ইম্পর্টেন্ট এখান থেকে একটু বুঝাই দিই দেখো তো মেইন ফাংশনের জন্য এটা কি তার ডোমেন রাইট এটা তার ডোমেন এটা তার কি এটা তার জন্য হচ্ছে রেঞ্জ এখন খেয়াল করো ইনভার্স ফাংশনের জন্য এটা কি ইনভার্স ফাংশনের যেটা ডোমেন এবং ইনভার্স ফাংশন এটা হচ্ছে রেঞ্জ আমাকে কিন্তু মেইন ফাংশনের ডোমেন আর রেঞ্জ বের করতে দিবে

এখন এক কাজ করো এক্স গুলোকে এক পাশে নিয়ে আসো এই এক্স কে যদি এখানে এসে কমন নেই তাহলে কি হচ্ছে এখানে এখানে থাকে হচ্ছে 3 মাইনাস আর ফাইভ ওখানে চলে যায় তাহলে ফাইভ মাইনাস এরকম থাকে তাহলে এক্স এর মানটা কত পেলাম এক্স এর মানটা পাচ্ছি এরকম 5 মাইনাস ফোর ওয়াই আচ্ছা যদিও এইভাবে রাখা যায় বাট আমি একটা কাজ করি ভেরিয়েবলগুলো কিন্তু প্রথমে নিয়ে আসি কারণ ওপর থেকে মাইনাস কমন নেই নিচে থেকে মাইনাস কমন নেই

সো আলটিমেটলি কি পেলাম f ইনভার্স x ইকুয়ালস টু পেলাম 4x 5 2x 3 এটা হচ্ছে आंसर সো ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে তোমার डायरेक्टली বলে যে f ইনভার্স x বের করো তো এটা আমরা আসলে লং কাটে করলাম অনেক ক্যালকুলেশন করছেন এখন এটা আমরা একটা শর্টকাট দেখি ওকে সো লং কাট বাদ এখন যেগুলো ক্যালকুলেশন করেছিলাম এগুলো মুছে দিলাম জাস্ট মেইন দুইটা লাইন রাখবো একটা হচ্ছে কোশ্চেন আর একটা হচ্ছে আনসার তো দেখো

তার মানে এই যে প্যাটার্নটা খেয়াল করলাম এখান থেকে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি লাইক এফ অফ এক্স যদি কখনো এরকম থাকে এ এক্স প্লাস বি তারপর মনে করো যে সি এক্স প্লাস ডি এই টাইপের দেওয়া থাকে তাহলে এর ইনভার্স এফ ইনভার্স এক্স এইটা হবে হচ্ছে দেখো প্লাস বি আর সি এক্স এটা যা ছিল তাই ফিক্সড রেখে দিলাম এবার কি করব

এখানে প্লাস আর এখানে থ্রি এটা তো ফিক্স থাকলো এই যে প্লাস টু আছে এটা আসলে উপরে হবে কি মাইনাস টু মানে মাইনাস এখানে কি আছে প্লাস ফাইভ এটা নিচে যে হবে মাইনাস ঠিক আছে সো এটাকে তুমি যদি সাজাই লিখতে পারো অথবা আলটিমেটলি আনসার মানে আমাদের কাজ কি হবে অপশনে এ না বি না সি না ডি সেটা মিলানো তার মানে এই জিনিসটা মিলাই ফেলো ওকে সেটা মনে রাখবো এখন খেয়াল করো পরীক্ষাতে তো সময় এরকম আকারে নাও থাকতে পারে রাইট মনে করো এফ অফ এক্স দেওয়া নাই মনে করো এই কোশ্চেনটাই তো না যদি থাকতো তাহলে না এটা হতো এটার জন্য কি আলাদা কোনো শর্টকাট মনে রাখার কোনো দরকার না আলাদা কোনো ফর্মুলার দরকার না একটা মনে রাখো এটাকে এখন আমি এক কাজ করি এখানে প্লাস থ্রি দেওয়া আছে এটাকে আমি জোর করে এরকম করে লিখতে পারি না মনে করো যে জিরো প্লাস করবেন আছে বিপরীত চিহ্নটা হবে উপরে যে হবে কত ওয়ান ইন্টু এক্স তারপর এখানে কত জিরো তার মানে কেমন জিরো প্লাস জিরো তাহলে আমি এখানে কি করবো মাইনাস জিরো করবো সো প্লাস জিরো করে মাইনাস জিরো করা তো একই কথা

এরকম সিম্পল সিম্পল যতগুলো ইনভার্স ফাংশন বের করতে আসুক সবটা এখন করে ফেলবো এখন ইনভার্স ফাংশনের আরেক ধরনের কোশ্চেন হয় তোমার ডাইরেক্টলি এরকম ইনভার্স ফাংশন বের করতে না দিয়ে বলতে পারে ইনভার্স ফাংশন রিলেটেড কোনো মান নির্ণয়ের ম্যাথ দিতে পারে কি রকম ম্যাথ এইভাবে চিন্তা করো দিলো তোমার হচ্ছে যদি f ইনভার্স x is equal to মনে করো যে 2x plus 1 দেন বললো যে f ইনভার্স 3 কত এই টাইপের সিম্পল খুবই সিম্পল ম্যাথ দিতে পারে তো যেহেতু এটা ইনভার্স ফাংশন তো ইনভার্স কথাটা বাদ দাও না ফাংশনই তো ফাংশনকে আমি কিভাবে চিন্তা করতে বলছি এইভাবে চিন্তা করবা যে f ইনভার্স ফাকা 2 ফাকা প্লাস 1 এখন যদি তোমাকে f ইনভার্স 3 দেই তো তুমি কি করবা এই ফাকা জায়গায় 3 বসাবা মানে ba? 3 বসাই দিব যদি বলে 2 2 তাহলে 2 বসাবো যা দিব তা এখানে বসাই দিব সো এই টাইপের কোশ্চেন আসলে তো পড়তেছে ওকে বাট এই ম্যাথটাকে আমি একটু ঘুরাই দিলাম মনে করি এরকম দাও আছে যে এফ অফ এক্স ইজ টু টু এক্স প্লাস থ্রি দেন এফ ইনভার্স থ্রি কত সো এই ক্ষেত্রে কিন্তু কাজটা তোমার দুইটা কাজ ফার্স্ট কাজটা হচ্ছে আগে এফ ইনভার্স এক্স বের করা এফ ইনভার্স এক্স যখন বের হয়ে যাবে তারপরে কিন্তু আমরা এফ ইনভার্স থ্রি বের করতে পারবো রাইট সো ফার্স্টে কি করো আগে এফ ইনভার্স এক্স বের করো তো এরকম দুইটা পার্ট না করে লাইক আমি আগে এফ ইনভার্স এক্স করলাম তারপরে এফ ইনভার্স থ্রি মানটা বের করলাম এটা না করে এই কাজটা আমরা একসাথে করে ফেলি তা আমার যেহেতু এফ ইনভার্স থ্রির মান দরকার

সো এটা ইজ ইকুয়ালস টু টু এক্স ইজ ইকুয়ালস ইপারে গেলে কত হবে টু হবে তাহলে এক্স এর মানটা হচ্ছে 1 তো এক্স এর মানটা 1 পেয়ে গেছে আমার দরকার কি ছিল এফ ইনভার্স 3 মান বের করা এটাই না এক্স তার মানে এফ ইনভার্স 3 মানটা হচ্ছে 1 ওকে সেট হচ্ছে এর খুবই সিম্পল ওকে দেন আই ভেরিয়েশন যদি এই টাইপের ম্যাথ গুলোকে তোমাকে আরেকটু কষ্ট দিতে চাই তাহলে কি করতে পারে জানো মনে করো এই ম্যাথ এরকমই থাকলো এখানে এফ ইনভার্স 3 না দিয়ে তোমাকে দিলো এরকম এফ ইনভার্স সে মনে করো যে টু থ্রি এরকম দিয়ে রাখছে সো আগের ম্যাথের সাথে এখানে পার্থক্য কি আগে ছিল বলতে হয় আগে ছিল ফার্স্ট ব্র্যাকেট এখন সেকেন্ড ব্যাটেই তো পার্থক্য তেমন কোনো পার্থক্য নাই বাট এই তো ব্র্যাকেটে পার্থক্য তো আছে রাইট দেখো এগুলো তোমাকে এখন বুঝতে হবে আগে কিন্তু একটা সিঙ্গেল ডেটা দেওয়া ছিল লাইক টু থ্রি এরকম এখানে একটা কিন্তু সেট দেওয়া আছে এটা মানে হচ্ছে তোমাকে এফ ইনভার্স টুও বের করতে হবে এফ ইনভার্স থ্রি ও বের করতে হবে এরকম দেওয়া থাকলে দুইটা আন্সার আসবে সো ফার্স্ট টাইম এটা মানে কি এটার ইকুইভ্যালেন্ট ম্যাথ হচ্ছে এফ ইনভার্স টু ইজ টু হোয়াট এফ ইনভার্স থ্রি ইজ টু এটা বের করো তো দেখো প্রথমে কি করে নিব সেম জিনিস একটু ডাবল কষ্ট করতে হবে এফ ইনভার্স টু ইজ ইকোয়ালস টু x ধরো তার মানে এফ অফ এক্স ইজ টু টু এফ অফ এক্স মানে কত টু এক্স প্লাস তাহলে টু কত ওয়ান সো ইজ দেন

এর চেয়ে বেশি কিছু আসলে না ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এখন আমরা শুরু করবো ডোমেন রেঞ্জ নির্ণয় স্টুডেন্টদের নর্মালি এই টপিকে অনেক প্রবলেম থাকে তাই এই টপিকটা আমরা খুব ধীরে সুস্থ এবং খুব ভালোভাবে তাদের বুঝাই দেব তো ডোমেন রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে কিছু বিষয় সম্পর্কে আমরা আগে একটু জেনে আসি কারণ আমি যদি তোমাদের প্রশ্ন করি সে বলতো জিরোকে ওয়ান দ্বারা ভাগ করলে কত হয় সবাই ঝটপট আনসার দেবে হয় এটা জিরো হবে যদি বলি ওয়ানকে জিরো দ্বারা ভাগ করলে কত হবে তো এই ক্ষেত্রে আসলে স্টুডেন্টরা অসঙ্গে তো কেউ বলে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ধরে নিলাম প্লাস মাইনাস ইনফিনিটি হবে আমি যদি জিজ্ঞেস করি জিরো বাই জিরো এইটার মানটা কত সো এইটা নিয়ে কেউ বলে ভাইয়া জিরো কেউ ইনফিনিটি অনেক কিছু বলে তাহলে প্রবলেমটা এটা নিয়ে আসলে অনেকে কনফিউজ থাকে তো চাইলে এটা তাদের ফার্স্ট একটু ক্লিয়ার করে দেওয়া যেতে পারে দেখো তো জিরো বাই জিরো আছে এটা মানটা আসলে কি হতে পারে তো এই জিরো বাই জিরো নিয়ে আসলে শুধুমাত্র আমাদের মধ্যেই কনফিউশন না এটা আসলে ম্যাথমেটিশিয়ানদের মাঝে অনেক ধরনের লজিক পাওয়া যায় এক গ্রুপের দাবি হচ্ছে 0 বাই জিরোর মানটা আমরা এভাবে চিন্তা করতে পারি দেখো জিরো কে ওয়ান দ্বারা ভাগ করলে জিরো হয় তার মানে জিরো কে টু দ্বারা ভাগ করলে কত হয় জিরো জিরো কে থ্রি দ্বারা ভাগ করলে জিরো তার মানে জিরো কে কোনো কিছু সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা হবে জিরো সো জিরো বাই জিরোর মানটা হচ্ছে জিরো সেকেন্ড গ্রুপ বলে ধর মেয়ে তোমরা কিছু পারো এটা কোনো লজিক হলো এভাবে চিন্তা কর না কেন ওয়ান বাই মানে কি প্লাস মাইনাস ইনফিনিটি সো টু বাই জিরোর মানটা কি হবে এটাও প্লাস মাইনাস ইনফিনিটি হবে যদি বলে থ্রি বাই জিরো এটার মানটা সো এটাও স্টিল প্লাস মাইনাস ইনফিনিটি সো জিরো বাই জিরো এটার মানটা হবে হচ্ছে জিরো বাই জিরো যেহেতু একটা ভাগ দেওয়া আছে তো ভাগের তো আমরা এভাবে চিন্তা করতে পারি দেখো সিক্সটিন বাই টু এটা মানে কত আসবে এইট বাট ওইভাবে চিন্তা না করে এভাবে তো চিন্তা করতে পারি যে দুইয়ের সাথে কত গুণ করলে সিক্সটিন হয় কত এইট গুণ করলে বা ফিফটিন বাই থ্রি এটা মিনিং আমরা এভাবে চিন্তা করতে পারি তিনের সাথে কত গুণ করলে ফিফটিন হয় সো ফাইভ গুণ করলে ফিফটিন হয় তারপরে এখন তো জিরোর সাথে কত গুণ করলে জিরো হয় জিরোর সাথে জিরো গুণ করলে জিরো হয় ওয়ান গুণ করলে তাও জিরো টু থ্রি ফোর ফাইভ তার মানে এরকম ডাক্তার যাই গুণ করি সবই কিন্তু জিরো এর ফলে কতটুকু চলতে থাকবে একদম মনে করো যে ইনফিনিটি পর্যন্ত এখন চিন্তা করো যদি মাইনাস ওয়ান গুণ করি তাও তো জিরো পাবো তাই না তার মানে সব কিছুর একদম আমি একটা করে কি দিতে পারি প্লাস মাইনাস দিতে পারি

তো এগুলো আগে তাদের একটু দেখাই দিলাম কেন দেখানোর একটা কারণ হচ্ছে দেখো জিরো যখন উপরে থাকে তখন কিন্তু কোনো ঝামেলা নাই। যেই না নিচে শুরু শুরু করছে তখন কিন্তু একটা ভগ্নাংশের কিন্তু আমরা নিচে জিরো আসতে দিব না যদি জিরো আসতে দেই তাহলে তার কিন্তু সংজ্ঞায় কোনো মান পাচ্ছি না আমাদের মাথায় যেন এটা থাকে ভগ্নাংশ হলে জিরো নিচে আসবে না এবার চিন্তা করো আমরা এম ওয়ানে এ কিন্তু কমপ্লেক্স নাম্বার সম্পর্কে জটিল সংখ্যা সম্পর্কে পড়ে আসছি তাই না তো সেই ক্ষেত্রে আমরা জানতাম কি রুটের মাঝে যদি মাইনাস ওয়ান বা নেগেটিভ কোনো কিছু থাকে সেটা ছিল কমপ্লেক্স নাম্বার কিন্তু ফাংশন আমরা সবকিছু বাস্তব সংখ্যা নিয়ে আলাপ আলোচনা করবো তার মানে রুটের মাঝে সর্বনিম্ন সংখ্যা কিন্তু জিরো হতে পারবে রাইট রুটের মাঝে সংখ্যা যদি একটা এক্স হয় সো ডেফিনেটলি এক্স শুড বি গ্রেটার দেন অর ইকলস টু জিরো এটা হবে ওকে তাহলে সেটা কি হয়ে যাচ্ছে কমপ্লেক্স নাম্বার হচ্ছে সো এই ব্যাপারটা একটু মাথায় রাখলাম এরপর আমরা আরেকটু বিষয় জেনে আসি মনে হয় এখন তোমাদের একটু লগ নিয়ে বলি দেখো লগারিদমের ম্যাথ কিন্তু আমরা একদম ক্লাস নাইন টেন থেকে শিখে আসতেছি বাট এই টাইপের ম্যাথগুলো শিখে আসলেও বুঝে কি আসছি মনে করো তোমাকে একটু যদি ম্যাথ দেই যে লগ টু বেজ এইট এটা আনসারটা কত তো এটা কিন্তু তোমরা সবাই পারবো বলো ভাই এটা কোনো ব্যাপার এটা পরের লাইনটা আমরা এভাবে লিখবো যে লগ টু এইট মানে হচ্ছে টু তারপর ভাইয়া কেন জানি এই তিনটে সামনে চলে আসে কেন আসে কেন জানি ভাই আসে তারপর এটা থাকলো তারপর ভাই এই যে মিলে গেছে মিলে গেলে কেন জানি ওয়ান হয় তাহলে এটা आंसर হচ্ছে 3 ওকে ফাইন এটা आंसर 3 তোমার ম্যাথ কিন্তু ঠিক হইছে এটা যদি তুমি করো একদম 100% ফুল মার্কস পাবা সমস্যা নেই বাট এটা তুমি কি করলাম মানে এটা কি বুঝছো কি করছো এখানে আসলে তো দেখো আমরা যে লগটা লিখি এই ক্ষেত্রে ম্যাথ গুলো কিন্তু করতে পারি বাট বুঝতে পারো কয়জন সেটা হচ্ছে क्वेश्चन এখন দেখো একটু বোঝার চেষ্টা করি দেখো আমরা যখন একদম ছোট ছিলাম একদম টেটা পিচ্চি তাহলে ছিল তখন দেখো এই টাইপের ম্যাথ সবাই করছো না লাইফ ওয়াজ ভেরি কমপ্লিকেটেড দেন রাইট দেখো এইটাই ম্যাথগুলো তো আমরা সবাই করে আসছি এখন এই যে বক্সটা ছিল এই বক্সটা ছিল তোমার পাশে এখন মনে করো কোনো কিছুকে তুমি যদি একটু বেশি আদর যত্ন দাও তো সে কোথায় উঠে যায় মাথায় উঠে গেছে এই বক্সটা আমার করো মাথায় উঠে গেছে বলো কি আনসার হবে এর আনসার থ্রি রাইট তারপরে এখানে তুমি এক্স্যাক্টলি যা করছো না লগের মিনিং কিন্তু তাই এটা মানে যে থ্রিটা এটা মিনিং কিন্তু সেম লগের দেখো তিন জায়গাতে সংখ্যা থাকে একটা হচ্ছে এখানে একটা মনে করো যে নিচে এটাকে বলা হয় কি বেজ ভিত্তি এখানে যেটা থাকে সেটা হচ্ছে তোমার নাম্বার নাম্বার আর যেটা আনসার আকারে থাকে সেটা আসলে হচ্ছে পাওয়ার তার মানে লগ এর मीनिंग হচ্ছে এই বেজের উপরে কত পাওয়ার দিলে নাম্বারটা পাবো এটাকে আমি একটু ট্রায়াঙ্গুলার দেখাই এখান থেকে এরকম যে বেজের উপরে কত পাওয়ার দিলে এই নাম্বারটা পাবো রাইট তার মানে দেখো 2 বেজ 8 এটা কথা হচ্ছে 2 এর উপরে কত পাওয়ার দিলে আমি 8 পাবো তার 3 তো এই যে মিলে গেলে বলি 1 এই মিলে যাওয়ার মানেটা আসলে কি যে দুইয়ের উপরে কত পাওয়ার দিলে আমি দুই পাবো কত পাওয়ার দিলে এক পাওয়ার দিলে এখানে কত পেলাম এক পেলাম দেখো আমরা কয়েকটা জিনিস একদম মুখস্থ করে ফেলছে একদম মুখস্থ করতে করতে অবস্থা খারাপ যদি বলি যে লগ মান কত তো তোমরা ধুমধাম বলে দিতে হ্যাঁ লগ ওয়ানের মানটা হচ্ছে জিরো বাট কিভাবে পেলাম জিরো দেখো যখন লগ ওয়ান বলতেছি তা আমরা তার বেস কিন্তু মনে মনে ধরে নিয়েছি কত দশ তারপর দেখো লগ ওয়ান মানটা জিরো এইভাবে চিন্তা করো তো মুখস্থ করার বাদ দিয়ে দশের উপরে কত পাওয়ার দিলে ওয়ান দশের উপরে কত পাওয়ার দিলে ওয়ান পাওয়া যাবে আনসার বলবা জিরোয়ানো এবার চিন্তা করতো লগ মাইনাস ওয়ান দেখো ভিত্তি তাহলে কত দশ তাহলে কোশ্চেন হচ্ছে দশের উপরে কত পাওয়ার দিলে মাইনাস পাওয়া যাবে খেয়াল করো কত পাওয়ার দিলে বলো চিন্তা করতে থাকো মাইনাস কত হলে হতে পারে একটু ভালো করে চিন্তা করে দেখো তো একটা পজিটিভ নাম্বারের উপরে তুমি পাওয়ার বসায় কখনো তাকে নেগেটিভ করতে পারবা নেগেটিভ করতে না তার মানে এইটার উপরে তুমি কখনো পাওয়ার দিয়ে আসলে এটা নেগেটিভ হবে না এখানে কত পাওয়ার দিলে দশের উপরে কত পাওয়ার দিলে মাইনাস ওয়ান হয় দশের উপরে তুমি যদি মনে করো জানি না পাওয়ার দাও ঠিক আছে এটা আমরা আসলেই জানি না জানি না পাওয়ার দিলে মাইনাস হচ্ছে মাইনাস ওয়ান তার মানে এটা উত্তর কি জানি না কেন এখন যদি তোমাকে বলি যে লগ জিরোর মানটা কত টেন ভিত্তিক তো বলো দশের উপরে কত পাওয়ার দিলে জিরো হয় চিন্তা করো তো দশের উপরে কত পাওয়ার দিলে জিরো হয় তুমি যদি অনেক চিন্তা ভাবনা করো আসলে যদি একটু বেশি চিন্তা ভাবনা করে ফেলো তাহলে হয়তো বা বলতে পারো একটা কাছাকাছি জিনিস মানে এরকম এর উপর মাইনাস ওয়ান জিরো 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 মনে করি একশোটা জিরো আছে ওয়ান জিরো 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 মনে করি এরকম একশোটা জিরো এবং এটা আনসার হবে জিরো পয়েন্ট জিরো জিরো যেটা একশোটা জিরো বলছে তো এখানে নাইনটি নাইনটা জিরো আছে দেন লাস্ট টু আসবে ওকে ফাইন ইটস টেন্স টু জিরো বাট নট এক্স্যাক্টলি জিরো রাইট তার মানে এই মানটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা কোনো কিছু পেয়ে যাচ্ছে তার মানে দেখো এটা মানটা কিন্তু অনেক জিরো কাছাকাছি বাট এক্স্যাক্টলি তো জিরো আর না তার মানে আসলে তুমি এটার উপরে পাওয়ার বসায় কখনো এক্স্যাক্টলি জিরো আনতে পারবো না সে ব্যাপারটা কি বুঝতে পারছো তো আমি যে যে নিয়ে আলোচনাগুলো কেন করলাম তার একটু কিছু কারণ আছে দেখো সো লগ থেকে যে সিদ্ধান্তগুলো নিলাম সেটি একটু সামারি করি ফার্স্ট হচ্ছে কি লগ এর মানটা নেগেটিভ হতে পারবে না লগ মাইনাস ওয়ান সম্ভব না লগ মাইনাস ওয়ান সম্ভব না তাহলে কি লগ মাইনাস টু সম্ভব মাইনাস থ্রি সম্ভব এটা কিন্তু সম্ভব না সো লগ নেগেটিভ কোনো কিছু হবে না ইভেন লগ জিরো হবে দেখো লগ জিরো কিন্তু হচ্ছে না তার মানে লগের পাশে যদি একটা সংখ্যা থাকে লাইক এরকম দিলাম সংখ্যাটা বলতে ওই যে বেজের কথা বলতেছি না আমি নাম্বারের কথা বলতেছি লাইক লগ এক্স তাহলে এই x মাস্ট গেটার দেন জিরো হতে হবে ঠিক আছে জিরো হতে পারবে না নেগেটিভ হতে পারবে না সো এই তিনটা জিনিস আমরা আশা করি বুঝতে পারছি এখন আমি যেহেতু পড়াতে যাচ্ছি আসলে ডোমেন রেঞ্জ নির্ণয় আসলে মেন লাগে ডোমেন পড়ায়নি রেঞ্জটা তো আমি যখন ইনভার্স ফাংশন দেখালাম তখন কথাটা বললাম না যে ইনভার্স ফাংশনের তোমার ডোমেনই হচ্ছে মেন ফাংশনের রেঞ্জ তো আমরা ওই ট্রিক্সটা ইউজ করবো আমরা মেইনলি শিখবো হচ্ছে আগে ডোমেন নির্ণয় ডোমেন নির্ণয় করতে পারলে রেঞ্জ নির্ণয় করতে পারা খুব ইজি হয়ে যাবে ওকে সো প্রথমে আমরা ডোমেন নির্ণয় শিখি তো এই ডোমেন নির্ণয় শিখার জন্য আমি তোমাদের মাত্র একটা রুল দেবো একটা রুল যদি তোমার মাথায় থাকে তাহলে ইনশাল্লাহ মানে কোনো ডোমেন নির্ণয় করতে তুমি আটকাবা না ঠিক আছে সেই রুলটা কি আমরা কিছু লিখে নেই খাতাতে রুলটা হচ্ছে সকল ফাংশনের ডোমেন রিয়েল নাম্বার ওকে এটা হচ্ছে এক একটাই কথা যে পৃথিবীতে যত ফাংশন আছে সব ফাংশনের ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা শেষ বা এরকম যদি একটা সিঙ্গেল লাইন থাকতো তাহলে তো খুব ভালোই হতো তাই না বাট জীবন তো সুন্দর না দেখো এই যে একটা লাইন কিন্তু ঠিকই রাখছে বাট এখানে লিখে দিলাম ছোট্ট করে শর্ত প্রযোজ্য আর কিছু বললাম না এখনই তো আমি কাজ ছেড়ে দিলাম না এই যে শর্ত প্রযোজ্য বলছে শর্তগুলোকে এখন তাহলে জানতে হবে তো দেখো এটা কিন্তু সহজই মাথার বলে সকল ফাংশনের ডোমেন হবে কি রিয়েল নাম্বার ওকে এখন হচ্ছে শর্ত প্রযোজ্য শর্তগুলো কি কি সেটা একটু জেনে নি প্রথম কন্ডিশন যেটা থাকবে ফাংশন যদি ফাংশন যদি ফ্র্যাকশন হয় তবে হর নট ইকুয়াল টু 0 কেন হর নট ইকুয়াল টু 0 শুরুতেই বুঝাই দিলাম যে নিচে জিরো হলে যে 1/0 হচ্ছে অথবা 0/0 হচ্ছে তখন একটা প্রবলেম হচ্ছিল সো দ্যাটস হোয় ফাংশন যদি ফ্র্যাকশন আকারে থাকে তাহলে যে হরের মানটা জিরো হতে পারবে না সেকেন্ড রুলটা খেয়াল করো আমাদের ফাংশন যদি রুট ওভার আকারের হয় তবে রুট ওভারের মাঝের সংখ্যা গেটার দেন অরিকস টু জিরো হবে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই মাঝের সংখ্যা কেন এটাও কিন্তু আমি বোঝাই ফেলছি যে রুট ওভার যদি সামথিং এক্স হয় দেন এক্স শুড বি গেটার দেন অরিকস টু জিরো আদারওয়াইজ ইট উইল বি কমপ্লেক্স নাম্বার ওকে দ্যাটস ওয়াই আমি এটা লিখে দিলাম দেন থার্ড কন্ডিশন হচ্ছে আমার ফাংশন যদি লগ বা লন লগারিদম বা লন লকার এই আকারের হয় তবে লগ বা পাশের সংখ্যা গেটার দেন জিরো হবে এটা মাত্রই বুঝলাম একটু আগে বুঝলাম কেন গেটার দেন জিরো হবে সো লক্ষণীয় বিষয় হচ্ছে কিন্তু মাঝের সংখ্যা এটা হচ্ছে পাশের সংখ্যাটা গেটার দেন জিরো ইম্পর্টেন্ট গুলো কিন্তু আমি বক্স করে দিয়েছি সো কন্ডিশন মোটামুটি এই তিনটা মনে রাখলেই তোমাকে কেউ আটকাতে পারবে না আমি রিপিট করতেছি ফাংশন যদি খুব ভালো করে খাতে লিখে রাখো ফাংশন যদি ভগ্নাংশ আকারের হয় তাহলে হর নট ইক টু জিরো ফাংশন যদি রুট ওভার আকারের হয় তবে রুটের মাঝের সংখ্যা রিপিট রুটের মাঝের সংখ্যাটা অনলাই রুটের মাঝের সংখ্যাটা কী হবে গ্রেটার দেন অর ইকস টু জিরো হবে এবং তৃতীয় কন্ডিশন হচ্ছে ফাংশন যদি লক বা লন আকারের হয় তবে লক বা লনের পাশের সংখ্যাটা গ্রেটার দেন জিরো হবে সো এই তিনটা যদি তোমার মাথায় থাকে মেইনলি হচ্ছে এই তিনটা যদি মাথায় থাকে তাহলে তোমাকে ডোমেন নির্ণয় নিয়ে আশা করি তুমি আটকাবো না ওকে এখন চলো আমরা কিছু উদাহরণ দেখি দেখ কিছু এক্সাম্পল দেখলাম এক নিলাম মন কৰো এফ অপেক্স ই ফিলাম এফ অপেক্স ই এখন দেখো আপাতত এই পাঁচটা এক্সাম্পল নেই উদাহরণ গুলো আগে একটু বুঝাতে থাকি তোমাদের দেখো পাঁচটা নিয়েছি একটু খেয়াল করে দেখো আমরা খুবই সিম্পলি সহজ করি আগে একটা ডোমেন নির্ণয় করি রেঞ্জ নিয়ে একটু পরে আলোচনা করতেছি আগে ডোমেনটা শেষ করি দেখো তোমাকে যদি বলে এই ফাংশনের ডোমেন নির্ণয় করতে হবে সো আমি প্রথম কথাটা কি বলেছিলাম যে পৃথিবীতে যত ফাংশন আছে সব ফাংশনের ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার আর ওকে তার মানে দেখো তো এই যে ফাংশনটা দেওয়া আছে এটা কি কোনো ফ্র্যাকশন কোনো ভগ্নাংশ ভগ্নাংশ না এটা কি লগ বা লন তাও না এটা কি রুট তাও না কোনো কন্ডিশনে পড়ছে কোনো কন্ডিশনে পড়ে না তাহলে এটা ডোমেন কি হবে এটা ডোমেন হবে আর সেটা ডোমেন হচ্ছে আর দ্যাটস ইট ওকে বুঝে গেল দেন চিন্তা করো পরেরটা এটা একটা ভগ্নাংশ সো ভগ্নাংশ হলে যেন কি হবে বলেছি ভগ্নাংশ হলে হর নট ইকুয়াল টু 0 হবে রাইট তার মানে এটা হর কি আছে তোমার হর হচ্ছে 2x 4 এটা নট ইকুয়াল টু 0 दैट मींस এটা যদি এখন সলভ করি তাহলে x নট ইকুয়াল টু কত পাচ্ছি টু পাচ্ছি সো খেয়াল করো প্রথম কথাটা কি ছিল যে পৃথিবীর সকল ফাংশনের ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা আর তার মানে কথা ছিল এটা ডোমেন হবে আর কিন্তু সবাই কি কথা দিয়ে কথা রাখে রাখে না ভাই এখানেও কিন্তু কথা রাখে না কে কথা রাখে না এক্স এর মানটা যেন টু না হয় তার মানে কথা ছিল এটা ডোমেন হবে আর কিন্তু ও কথা রাখে নাই ও বলছে ভাই পৃথিবীর যে কোনো সংখ্যাই হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু এক্স এর মানটা টু যেন না হয় তাহলে কি করতে হবে এখান থেকে টুকে বাদ দিয়ে দিলাম হচ্ছে তার ডোমেন ওকে দেন এখানে আসো এটা কি আকৃতি দেওয়া আছে এটা রুট ওভার আকৃতি

মনে রাখো এম ওয়ান এর বাস্তব সংখ্যার মধ্যে আমি শিখাইছি না এটাকে ব্যবধিতে প্রকাশ করতে হবে ব্যবধি কথা কি মনে আছে রিপিট করতেছি দেখো ব্যবধি কিভাবে লিখতাম আমরা এটা মিনিং হচ্ছে এখানে টু আছে তার মানে এক্স এর মানটা এই টু এর সমান বা টু হচ্ছে বড় বড় হলে কোন দিকে যাবে এই দিকে যাবে তার মানে প্লাস ইনফিনিটি এখন এক্স এর মান যেহেতু টু কে টাচ করছে তার মানে এখানে হচ্ছে টু এখানে হচ্ছে প্লাস ইনফিনিটি টু কে টাচ করলে এখানে হয় থার্ড ব্র্যাকেট এখানে হয় কি ফার্স্ট ব্র্যাকেট তার মানে এইটার ডোমেন হচ্ছে এরকম যে প্লাস টু থেকে শুরু করে প্লাস ইনফিনিটি এটা হচ্ছে ফার্স্ট প্যাকেট আমি বারবার স্ট্রংলি রিকমেন্ড করতেছি আমরা কিন্তু এরকম আকারে লিখে দেখব তুমি ভার্সিটি হিসেবে ঢাকা ভার্সিটিতে যদি তোমাদের বই দেওয়া হয়েছে না ওই প্রশ্ন ব্যাংকটা খুলে দেখো যেটাতে তাদের গুলো কিন্তু এরকম ব্যবধি আকারে থাকে এই আকারে থাকলে তো ভালো বাট এই আকারে থাকার চান্সটা কম আমরা এভাবে শিখে নেব সো এটা হচ্ছে কত টু থেকে প্লাস ইনফিনিটি প্লাস টু লিখার দরকার টু থেকে প্লাস ইনফিনিটি নাও এইটা এটা কি দেওয়া আছে লগ আকারে রাইট এটা কিন্তু পুরোটাই ম্যাথ লগ ভিত্তি দেওয়া নাই বাট 10 ধরে নিলাম তার মানে 2x 4 তো লগ এর ক্ষেত্রে নিয়মটা জানো কি বলছি লগ এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে লগ এর পাশের সংখ্যাটা সো পাশের সংখ্যাটা কোনটা আছে 2x 4 শুড গ্রেটার দ্যান 0 তার মানে এখান থেকে জাস্ট ইকুয়াল সেন্টার তুলে দেব এখান থেকে ইকুয়াল সেন্টার তুলে দেব সো এখান থেকে ইকুয়াল সেন্টার বাদ ইকুয়াল সেন্টার বাদ দিলে কিন্তু থার্ড ব্র্যাকেটও হবে না এটা হয়ে যাবে কি ফার্স্ট ব্র্যাকেট তার মানে এইটার ডোমেন এটার ডোমেন কি হচ্ছে

এইটা যে ফাংশনটা লিখে রাখছি এই ফাংশনটা কিন্তু একটা ফ্র্যাকশন একটা ভগ্নাংশ দেওয়া আছে আবার একটা রুট ওভার দেওয়া আছে তার মানে দুইটা কন্ডিশন থাকে যদি দেখো একটা সিঙ্গেল ফাংশনের মধ্যে একাধিক কন্ডিশন থাকে দেন ইউ হ্যাভ টু স্যাটিসফাই অল অফ দ্য কন্ডিশন ওকে যা যা থাকবে সব কিছু স্যাটিসফাই করতে হবে সো ফার্স্ট কন্ডিশন ছিল অ্যাজ ইট ইজ এ ফ্র্যাকশন দেন ডিনোমিনেটর ক্যান নট বিকজ টু জিরো রাইট দ্যাট মিনস ইটস নট ইকজ টু টু অ্যান্ড আরেকটা কন্ডিশন কি আরেকটা কন্ডিশন হচ্ছে যেহেতু রুট ওভার দেওয়া আছে তার মানে রুটের মাঝের সংখ্যাটা গ্রেটার দেন অয়কস টু জিরো সো এখন চিন্তা করো তোমাকে এই দুইটা কন্ডিশন থেকে একটা জেনারেল কন্ডিশন বাছাই করে নিতে হবে যেন দুইটা কন্ডিশনটা আই মিন ও খুশি থাকে দুজনেই খুশি থাকে দেখো ওর দাবি হচ্ছে ভাই তুমি পৃথিবীর যে কোনো সংখ্যা নাও কিন্তু প্লিজ দুই নিও না ঠিক আছে তোমার প্লিজ লাগে তুমি দুই নিও না সকে ফাইন দুই নিলাম না সেকেন্ড কথা কি ভাই তুমি দুনিয়ার যা কিছু নিতে পারো কিন্তু সংখ্যাটা যেন দুয়ের সমান বা বড় হয় ও কিন্তু তোমাকে একটা অপশন দিয়েছে তুমি সংখ্যাটা দুয়ের সমান বা বড় নাও আর ও বলতেছে ভাই প্লিজ তুমি দুই নিও না তাহলে এই দুইটা কন্ডিশন থেকে আমি যদি এক্স এর মানটা গ্রেটার দেন টু নিয়ে ফেলি তাহলে দেখো ও খুশি থাকতেছে ও খুশি থাকতেছে আমিও খুশি তুমিও খুশি সবাই খুশি সো কখন আমরা সবাই খুশি হলাম যদি এক্স এর মানটা গ্রেটার দেন টু হয় দ্যাট মিন্স এটার ডোমেন কি হবে এটা ডোমেন হচ্ছে টু থেকে শুরু করে প্লাস

এখন আমরা তো এই ক্ষেত্রে ডোমেন নির্ণয় করে রেঞ্জ আমরা এখন কিভাবে বের করবো এটা দেখো এগুলো একটু মুছে দিচ্ছি আমি যেন কি বলেছিলাম রেঞ্জ কিভাবে আমি যখন ইনভার্স ফাংশন বের করা শিখালাম নিয়মটা কি ছিল ওয়াই ধরে নিতে হবে রাইট বা সব ক্ষেত্রে যে তোমার ওয়াই ধরা এরকমও না কয়েকটা মেয়ে আমরা দেখেই বলে দিতে পারবো রাইট এইটা ক্ষেত্রে কিভাবে চিন্তা করবো যে বাচ্চার মতো এরকম প্রথমে তার কি করা হয়েছে দুই গুণ করা হয়েছে তারপর মাইনাস চার বিয়োগ করা হয়েছে বাই দা এই বাচ্চার রুলটা কিন্তু সব ক্ষেত্রে করলে হবে না এখানে এক এক্স এর কিন্তু ভেরিয়েবল একটাই থাকতে হবে এখানে এক জায়গাতে আছে তারপর এটা ইনভার্সটা বের করো দেখো এটা যদি ইনভার্স বের করি এফ ইনভার্স এক্স সো এটার এফ ইনভার্স এক্স হবে হচ্ছে এক্স প্লাস ফোর বাই টু এটা দেখি তুমি বুঝতে পারতেছো আর না হলে ওয়াই ধরে নাও এখন দেখো আমি কি করবো জানো এইটার ডোমেন বের করবো আমি মুখে বলতেছি এটা ডোমেন বের করবো সো করি দেখো এখানে যেহেতু হাফ দেওয়া আসছে এটাকে তো আমি এইভাবে নিয়ে আসতে পারি ওটা তো আসলে কোনো ফ্র্যাকশন না মনে করি হাফ এরকম দিলাম এক্স ফোর এটা তো সংখ্যা এটা কোনো ব্যাপার না ওটাকে ফ্র্যাকশন চিন্তা করবো না ফ্র্যাকশন হচ্ছে যদি ভেরিয়েবল দিয়ে থাকে তার মানে দেখো এটা কিন্তু কোনো ফ্র্যাকশন না কোনো রুট না লগ না লন না কিচ্ছু না তাহলে এটা ডোমেন কী হবে বলো তো ডেফিনেটলি আর এটা ডোমেন নির্ণয় করলাম আর দেখো আমি মুখে কিন্তু স্টিল বলতেছি ডোমেন বাট খাতাতে না আমার যেহেতু এই ফাংশনের রেঞ্জ বের করতে হবে তারপর এখানে যেটা রেঞ্জ বের করব এই জায়গাতে জাস্ট ওই জিনিসটাই লিখে দেবো তারপর এটা রেঞ্জ হচ্ছে আর খুবই সিম্পল সো কি করতেছি এই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করব। ইনভার্স ফাংশনের ডোমেনই হবে আসলে আমার মেইন ফাংশনটা রেঞ্জ ওকে সো এটা বোঝা গেল এখন সেম ভাবে বলো এই যে ফাংশন দেওয়া আছে এটা ডোমেন বের করছে এটা এখন রেঞ্জ বের করবো ওয়ান বাই টু এক্স মাইনাস তো এটা আমি একটা শর্টকাট তোমাদের দেখাইছিলাম কিভাবে এটা ইনভার্স বের করা যায় দেখো ওপরে যেহেতু কনস্ট্যান্ট আছে একটু আগের ভিডিও সোপফুলি মনে আছে নইলে তোমরা একটু একটু ভিডিও পজ করে আগে গুলো দেখে আসতে পারো এখানে দেওয়া আছে তার মানে এখানে এখানে কত আছে জোর করে এরকম লিখতে পারতাম না এক্স জিরো এক্স প্লাস ওয়ান এরকম দেওয়া আছে তার মানে এই মাইনাস ফোরটা উপরে যে কি হয়ে যাবে ফোর এক্স হয়ে যাচ্ছে ফোর এক্স এখানে মাইনাস জিরো তো আলটিমেটলি কিছুই থাকতেছে তার মানে কত থাকলো টু এক্স এখন খেয়াল করো এইটা ডোমেন বের করতে হবে এই জ্ঞান সো এটা একটা কি ফ্র্যাকশন ফ্র্যাকশন হলে হর জিরো হতে পারবে না হরে এখন কত হচ্ছে টু তো কখনো জিরো না তার মানে এক্স জিরো হতে পারবে না তোমার এটা ডোমেন হচ্ছে আর মাইনাস জিরো তো তোমাকে কি করতে হবে এইটা যে ডোমেন বলাই জাস্ট মুখে বলছো ডোমেন বাট এখানেই লিখে দিব এটা রেঞ্জ হচ্ছে আর মাইনাস জিরো সো খেয়াল করো আমি কিন্তু ডোমেন রেঞ্জের মধ্যে নতুন কিছু শেখাচ্ছি না ওই ডোমেন নির্ণয় করাটাই শেখাচ্ছে বাট একটু ট্রিক্স অ্যাপ্লাই করো ওকে আচ্ছা যেগুলো হয়ে গেছে এগুলো একটু মুছে দিলাম আচ্ছা এটা আর একটা শর্টকাট দেখানো যেতে পারে রেঞ্জের ক্ষেত্রে মনে করি এই আকৃতি কোনো কিছু আছে সে এফ অফ এক্স টু টু এক্স প্লাস ওয়ান এরকম মনে করি যে ফোর এক্স মাইনাস থ্রি আচ্ছা চলো এটা আরেকটা শর্টকাট দেখে ফেলি এটা যদি ডোমেন বের করতে চাই সো এটা ডোমেন যেন কি হবে আর মাইনাস এটা যেহেতু জিরো না হয় রাইট সো এটাকে জিরো হতে হলে এক্স এমাউন্ট হতে হবে থ্রি বাই ফোর তার মানে এখান থেকে থ্রি বাই ফোর বাদ দিয়ে দিলাম এটা হচ্ছে এটার ডোমেন এটার রেঞ্জ কি হবে আমি যদি প্রপার নিয়মে করতে যাই তাহলে এটা রেঞ্জের জন্য আগে এটা ইনভার্স ফাংশনটা বের করে আসি তো দেখো এটার ইনভার্স ফাংশন কিভাবে পাবো এইটার এফ ইনভার্স এক্স এটা পাচ্ছি এইভাবে 4x 4x এর মতো থাকবে +1 +1 এর মতো থাকবে -3 উপরে যাই হয়ে যাবে 3x এবং 2 এখানে ধরে -2 দেন বলো এটাকে আবার জিরো হতে পারবে না তার মানে 4x 2 cannot be equals to 0 देन x not equals to 2/4 আই মিন 1 then range should be r minus এখন খেয়াল করো এই যে হাফ পেলাম এটাকে আসলে আমরা কিভাবে পেলাম খেয়াল করো তো এই যে x এর দুটো সহগ দাও সেটার অনুপাতটাই নিয়েছি না মানে এখানে আমি যদি 2/4 এটা করি সো কত হাফ তখন এই টাইপের যদি থাকে সো তার একটা কমন আর একটা শর্টকাট লিখে রাখো এরকম যদি মনে করো শর্টকাট বেশি হয়ে যাচ্ছে আসলে শর্টকাট মনে রাখা একটু টাফ মনে করো ম্যাথের ফার্স্ট পেপারে তোমার বইয়ে চ্যাপ্টার আছে 10টা সেকেন্ড পার্টে আছে 10টা সো 20টা তুমি যদি প্রত্যেক চাপটার থেকে পাঁচটা করে শর্টকাট শিখো তাহলে ম্যাথে কয়টা হচ্ছে মানে একশোটা আমি তো কম করে ধরলাম একটু অনেক শিখে মনে করি একশোটা ফিজিক্সে মনে করো একশোটা কেমিস্ট্রিতে আরো একশোটা তিনশোটা হলো তোমরা বায়োলজি কিছু মুখস্থ করো তোমার ওখানে আর একশোটা চারশোটা তো এতগুলো শর্টকাট মনে রাখার শর্টকাট কোথায় পাবা সো শর্টকাট মনে রাখার আগে আসলে আমাদের লং কাটটা জেনে রাখা উচিত ঠিক আছে খুব ভালো করে জেনে রাখো নাহলে পরীক্ষার হলে যে আসলে কি হবে জানো মানে এত এত শর্টকাট মাথার মধ্যে সব পেঁচাই যাবে মনে রাখতে ভালো যদি পারো তাহলে অনেক ভালো না পারলে আসলে মেইন যে জিনিসটা শিখালাম থিমটা মনে রাখবা তাহলে পরীক্ষার হলে বসে থাকবে না এক মিনিট দুই মিনিট চিন্তা করলে আসলে বের করতে পারবো তো যাই কি বলতেছিলাম শর্টকাটটা হচ্ছে এরকম যে এফ অফ এক্স ইজি কস্ট যদি এরকম থাকে এ এক্স প্লাস বি তোমার সি এক্স প্লাস ডি এই টাইপের দেওয়া আছে তাহলে এটা ডোমেন তো জানোই আর মাইনাস হবে মাইনাস ডি বাই সি আর এটা রেঞ্জ কি হবে রেঞ্জ হচ্ছে আর মাইনাস ওকে আশা করি বুঝা গেল সেই পর্যন্ত শেষ নাও আমাদের তিন নম্বর एग्जांपल যদি একটু একটু ফেলছি তো এখন ওইটা দেখি এটা কি ছিল যে √2x 4 এটা দাও এটা ডোমেন রেঞ্জ বের করব এটা ডোমেনটা ছিল এরকম যে 2 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা ছিল 3 f(x) √2x 4 ओके এখন আমরা রেঞ্জ বের করব ডোমেন তো অলরেডি বের করা আছে আচ্ছা এখন দেখো রেঞ্জ বের করার ক্ষেত্রে আসলে ডোমেন বের করার ক্ষেত্রে যেমন তোমাদের আমি চারটার নিয়ম লিখে দিলাম আর কি রেঞ্জ বের করার ক্ষেত্রে তেমন কোনো নিয়ম লিখি নাই তাই calculus রেঞ্জ বের করার নিয়ম লিখি আমরা রেঞ্জ বের করার আসলে দুইটা নিয়ম এক নম্বর নিয়ম হচ্ছে তুমি এটা ইনভার্স ফাংশন বের করে করবে ইনভার্স ফাংশন বের করে করলে অথবা সেকেন্ড রুল এবং খুবই ইম্পর্টেন্ট যে রুলটা সেটা হচ্ছে ফিল করে করব এইটা খুবই ইম্পর্টেন্ট তুমি যদি মনে করো একটা ম্যাচ যতক্ষণে তুমি ইনভার্স ফাংশন বের করবো অ্যান্টের করে অনেক টাইম লস করো বাট তুমি যদি একটু ফিল করতে পারো না খুব ইজিলি এটা ডোমেন মানে রেঞ্জ বের করা সম্ভব আর কি দেখো রেঞ্জ জিনিসটাকে একটু ডিপলি চিন্তা করো তো রেঞ্জ কি আসলে কি মানে একটা ফাংশনে আমি সার্টেন নাম্বারগুলো ইনপুট দিব যদি নাম্বারগুলো ইনপুট দিই তাহলে ওই নাম্বারের মানগুলো কোথা থেকে কোথার মাঝখানে থাকবে এটাই তো রেঞ্জ রাইট মানে দেখো এই ফাংশনের ডোমেন কি টু থেকে প্লাস ইনফিনিটি তো রেঞ্জ কি আসবে বলো তো এই যে সর্বনিম্ন মান হচ্ছে টু এইটা ইনপুট দিলে যা হবে আর সর্বোচ্চ মান এটা ইনপুট দিলে যা হবে তার মানে ডোমেন দেখে কিন্তু একটা রেঞ্জ গেস্ট করা যায় তোমার সবসময় যে ইনভার্স বের করা কেমন কিন্তু না ফার্স্টে ট্রাই করবা আগে ফিল করা ট্রাই করবা ফিল করে যদি করতে পারো খুবই ভালো কথা যদি দেখতেছো এভাবে হচ্ছে না দেন তুমি ইনভার্স করো ওকে ফাইন আগে ট্রাই করো কিভাবে আমরা ফিল করে করতে পারি তো দেখো যেহেতু একটা রুট ওভার সো মাথায় একটা জিনিস আনতো রুট ওভার থেকে আউটপুটে কি নেগেটিভ কোনো কিছু আসবে

তারপর তাকে আগে দুই দেটা গুণ করতেছে তার মানে বিশ কোটি মাইনাস মানে অনেক বড় একটা সংখ্যা দশ কোটি পরে আরো যদি বড় সংখ্যা চিন্তা করে তাহলে অনেক বড় মান আসবে মানে এটা আপার লিমিটের কিন্তু শেষ নেই আপার লিমিট হলাম প্লাস ইনফিনিটি কিন্তু ইনফিনিটি তো কখনো হওয়া যাবে না ফার্স্ট ব্র্যাকেট তার মানে এটাই কিন্তু এটা রেঞ্জ দেখো আমার কিন্তু ম্যাথ করার কোনো দরকার হয় নাই এমনিতেই বলে দিলাম যে এটা ডোমেন হচ্ছে টু থেকে প্লাস ইনফিনিটি আর রেঞ্জ হচ্ছে জিরো থেকে প্লাস ইনফিনিটি সো ট্রাই টু ফিল ফার্স্ট ওকে দেন চার নম্বর কোয়েশ্চেন যেটা দেওয়া আছে এটা কি দেওয়া হচ্ছে তোমার লগারিদম আকৃতি আচ্ছা সো লগারিদম আকৃতি যদি জিনিসগুলো হয় এটা ডোমেন তো বের করতে পারছো এখন আসলে সেটা রেঞ্জ বের করব তার মানে আমরা লগ এর রেঞ্জ বের করতেছি সো আগে চেষ্টা করো ফিল করতে পারো কিনা তো দেখো আমি তোমাদের যখন লগ কিন্তু এই যে ডোমেন রেঞ্জ বের করার শুরুতে কিন্তু লগ পড়া ফেলছে রাইট লগ এর মিনিংটা কি ছিল একবার বলে দিই লগ 2 বেস 8 এটা ইজ ইকুয়ালস টু মনে করো যে x সো এটা মিনিং কি 2 এর উপরে কত পাওয়ার দিলে 8 হয় যেটা আমি বলছি x হয় মানে এক্স পাওয়ার দিলে তার মানে টু টু দি পাওয়ার এক্স ইজ ইকলস টু এইট এটা হচ্ছে মিনিং এখন চিন্তা করো এটা যেহেতু আমি ইনভার্সটা বের করতে চাচ্ছি তার মানে থিম হচ্ছে এরকম ধরে নিব যে লগ টু এক্স মাইনাস ফোর এটা ইজ ইকলস টু ওয়াই যেহেতু শুধু লগ বলতেছি তার মানে এটা কিন্তু একটা ভিত্তি আছে সেই ভিত্তিটা কত দশ তার মানে এইটা মানটা কি লিখতে পারে যে টেন টু দি পাওয়ার ওয়াই টেন টু দি পাওয়ার ওয়াই ইজ ইকলস টু হচ্ছে টু এক্স মাইনাস ফোর এখন চিন্তা করো আমার কি দরকার x দরকার রাইট তাহলে x ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি যে 10 টু দি পাওয়ার y প্লাস 4 ডিভাইডেড বাই 2 সামথিং লাইক দ্যাট এরকম বিষয়টা পাবো এখন চিন্তা করো আমার দরকার রেঞ্জ দরকার রাইট তার মানে এই ফাংশনে কি দরকার ডোমেন দরকার তো দেখো এইটার আমি ডোমেন বের করতে হবে দেখো ওয়ার এমন কি কোনো মান আছে যে মানের জন্য এটা অসঙ্গায়িত হবে মানে ওয়াই তুমি এমন একটা মান দিবা যে মানটা দিলে এখানে এক্স এর মানটা কি হবে তুমি পাবা না চিন্তা করে দেখো এমন কোনো মান নাই তুমি এক্সের মান মানে ওয়ার মানটা যা খুশি তাই বসাতে পারো মানে মাইনাস থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল রিয়েল নাম্বার বসাতে পারো তাহলে এইটার ডোমেন কত হচ্ছে এটার ডোমেন যেহেতু আর আমি মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত তো ডেফিনেটলি এটার রেঞ্জ কি হবে এটার রেঞ্জও হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত ওকে আশা করি বুঝতে পারছো লাস্ট এক্সাম্পল যেটা পাঁচ নম্বর এটা এখন আমরা রেঞ্জ নির্ণয় করি তো দেখো এটা তো দুইটা প্রসেসে বললাম প্রথমে কি করবো আমরা ইনভার্স করে করতে পারি বা ফিল করে এটা চিন্তা করতে পারি তো দেখো এটা ডোমেনটা দেখো কি দেওয়া আছে টু থেকে প্লাস ইনফিনিটি এটা যেহেতু রেঞ্জ দেওয়া আছে ওয়ান বাই রুট ওভার টু এটা দেওয়া আছে তো চিন্তা করো আমার দরকার এই ফাংশনের আউটপুট দরকার আউটপুটে কি আসবে তো একটু আগে তোমাদের চিন্তা করালাম যেহেতু রুট অভার টু তার মানে রুটের মাঝে থেকে কখনো কোনো নেগেটিভ কোনো কিছু আসবে না তার মানে এই যে ফাংশনটা এখান থেকে আমি নেগেটিভ কোনো আউটপুট পাবো না তো আমার রেঞ্জটা কি হতে পারে খুব মানে সর্বোচ্চ হলে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি এটা হতে পারে নাকি এটা আমার মনে মাঝখানে জিরো এটা তো হাইয়েস্ট রেঞ্জ মানে রেঞ্জের লিমিট বলতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আমার প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে তো আগে আমি বুঝতে পারতেছি যে এখান থেকে আসলে আমার নেগেটিভ কোনো কিছু আসবে না নেগেটিভ কোনো কিছু আসবে না তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই এখন দেখো এভাবে চিন্তা করতে পারো বা এভাবে চিন্তা করো এটা ডোমেন কি বসাবো টু এর চেয়ে বড় কিন্তু ইনফিনিটি ছোট কোনো সংখ্যা আচ্ছা টু বসালে যেন কি হচ্ছিল টু বসালে হচ্ছিল এটা জিরো মানে ওয়ান ওভার জিরো যার সব জিরো বসতে পারবো না এবার আমার ভাগের কিছু নিয়ম দেখি দেখো আমি যদি তোমাকে বলি ওয়ান বাই টেন সেটা আনসারটা কত হয় পয়েন্ট ওয়ান রাইট আমি যদি বলি ওয়ান বাই হান্ড্রেড হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান ওয়ান বাই যদি বলি ওয়ান থাউজেন্ড জিরো জিরো চিন্তা আমি যদি উল্টা কাজ করি এরকম ওয়ান বাই পয়ান এরকম দিয়ে দিলাম তাহলে এখানে কি হচ্ছে যে এরকম হয়ে ওয়ান বাই যদি পয়েন্ট জিরো জিরো ওয়ান দিই তাহলে এটা হচ্ছে এক হাজার এই যে মানগুলো এটা একটু বোঝার চেষ্টা করতো কি হয়েছে এখানে আমি যখন হরে অনেক বড় বড় সংখ্যা দিচ্ছিলাম মানটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছিল রাইট দেখো ওয়ান বাই টেন মোটামুটি সংখ্যা পয়েন্ট ওয়ান টেনের চেয়ে হান্ড্রেড অনেক বড় মানটা কমে গেছে ওয়ান বাই থাউজেন্ড করছে মানটা আরও কমে গেছে বাট আমি যখন অনেক ছোট মানটা দিচ্ছি তখন কিন্তু অনেক বড় পাচ্ছি তার মানে এখানে যদি আমি অনেক বড় টেনস টু জিরো কোনো কিছু একটা নাম্বার দিই পয়েন্ট মনে করছি একশোটা জিরো এরকম ওয়ান অনেকটা বড় না তার মানে এখানে কিন্তু একশো একটা জিরো ওয়ান পাচ্ছি তার মানে অনেক বড় কিছু পাচ্ছে তার মানে এইখানে নাম্বারটা ওয়ান বাই এক্স যদি এই এক্সটা টেন্স টু জিরো হয় তার মানে কিন্তু অনেক বড় একটা সংখ্যা ঠিক আছে একটা লার্জ নাম্বার পাচ্ছি ধরে নিলাম সেই নাম্বারটা কিন্তু টেন্স টু ইনফিনিটি প্লাস টেন্স টু ইনফিনিটি এরকম একটা তাহলে এবার চিন্তা করো আমি যখন টু দিচ্ছি তখন এটা টেন্স টু জিরো হয়ে যাচ্ছে মানে টু তো দিতে পারবো না টু এর কাছাকাছি কোনো সংখ্যা দিলে দেখো যদি টু দেয় তাহলে কিন্তু নিচে জিরো হয়ে যাচ্ছে বাট টু এর কাছাকাছি কোনো সংখ্যা যদি দিতাম লাইক এটা মানে কি টু এর চেয়ে বড় হতো মনে করো টু পয়েন্ট জিরো 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 অনেক কটা জিরো পর ওয়ান দিস তার মানে এটার মানটা দেখো কিন্তু তোমার টেন্স টু জিরো হয়ে যাচ্ছে বিকজ টু কে যদি টু পয়েন্ট জিরো জিরো ওয়ান কে আমি যদি টু দ্বারা গুণ করি তাহলে এরকম থাকবে ফোর পয়েন্ট জিরো জিরো অনেক কোনো কিছু ওয়ান এখান থেকে ফোর বাদ দিলে মানে পয়েন্ট জিরো পয়েন্ট সামথিং এরকম জিরো জিরো ওয়ান টু এরকম থাকবে যাকে তুমি রুট রুট করলে কি হবে আরো কিন্তু মানটা ইনভার্স হবে মানে অনেক বড় একটা নাম্বার আসবে রাইট এবার চিন্তা করো তুমি যদি অনেক বড় কোনো নাম্বার দাও নিচে যদি অনেক বড় নাম্বার বসাও তাহলে মানটা কত হয় অনেক ছোট হয়ে যাচ্ছে চিন্তা করো তো ওয়ান বাই সামথিং এটা মানটা কি কখনো জিরো হতে পারবে এক্সাক্টলি কখনো জিরো হতে পারবে না বড় কত হতে পারবে অনেক বড় হতে পারবে আবার নেগেটিভ হতে পারবে না তো এই বিষয়গুলো যেহেতু তুমি বুঝছো তাহলে এখন চিন্তা করো এটা মানটা তাহলে কি হতে পারে রেঞ্জটা এটা রেঞ্জটা এরকম হবে না দেখো আমি যখন টু এর অনেক কাছাকাছি তখন আর মানটা কিন্তু অনেক বড় টেন্স টু প্লাস ইনফিনিটি বাট জিরোকে তো সে কখনো টাচ করতে পারবে না আর আমি যদি নিচে অনেক বড় একটা সংখ্যা দিই তাহলে সেটা হবে টেন্স টু জিরো বাট নট এক্স্যাক্টলি জিরো তার এখানে কথা হচ্ছে জিরো সো জিরো থেকে প্লাস ইনফিনিটি এই জিনিসটা হচ্ছে এটার রেঞ্জ ওকে সো এটা হচ্ছে আনসার সো সব সময় যদি তোমাকে ম্যাথ করতে হবে এরকম না তুমি চাইলে কিন্তু ম্যাথ করার চেয়ে একটু প্র্যাকটিস করে একটু বোঝাই যাচ্ছে যে এখানে কি ধরনের আনসার গুলো তোমার আসবে সো এটা মানটা সব সময় দেখবে যে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আসবে তো এই টাইপের উদাহরণগুলো তো আমরা দেখতে পেলাম এখন আমরা কি করব আরো বেশ কিছু উদাহরণ দেখাবো ডোমেইন রেঞ্জ থেকে আমরা যত পারব খুব বেশি বেশি উদাহরণ দেখব এখন দেখো এখান থেকে আরো কিছু উদাহরণ যেগুলো তোমাদের কনসেপ্ট বুকে লেকচার বুকে যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু প্র্যাকটিস করবা সো আমি যে কয়টা দেখাচ্ছি এই কয়টার মধ্যে এখন দেখো নেক্সট एग्जांपल নিলাম এরকম সে f 2, 2x 1 এই টাইপের কিন্তু দেখা ফেছি ডোমেইন রেঞ্জ এখন মনে করো এটা একটা ছিল এখন সেকেন্ড টাইপ মনে করি এরকম দাও আছে পাওয়ার দিয়ে দেখালাম মনে করো x স্কয়ার সো এটা ডোমেন কি হবে দেখো এখানে ডোমেন অবশ্যই r হবে কজ এখানে আমার কোনো কিছুর জন্য অসংগাইত না এটা ভগ্নাংশ না এটা তোমার হচ্ছে রুট না লগ না লন না কোনো কিছুই না এটা রেঞ্জ কি হবে ম্যাথ করার দরকার নেই এমনি ফিল করার চেষ্টা করো রেঞ্জ কি হবে যেহেতু স্কোয়ার সো নেগেটিভ কোনো কিছু থাকবে না হাইস থাকবে কত পজিটিভ তার একটা রেঞ্জ হবে ডেফিনেটলি বলবো ভাই জিরো থেকে প্লাস ইনফিনিটি দ্যাটস ইট সব কিছু ম্যাথ করে করতে হবে কোনো কথা নেই এমনি করে যাও তুমি চিন্তা করো তো এফ অফ এক্স ইজ ইকাল তোমার এক্স কিউব আছে দেন কি হবে আবারও বলবো ভাই এটা ডোমেন হবে আর এটা রেঞ্জ কি হবে এটা রেঞ্জ চিন্তা করো এবার যেহেতু কিউব আছে তার মানে এখানে কিন্তু নেগেটিভ আউটপুট আসা কি সম্ভব ডেফিনেটলি সম্ভব তার মানে এটা এবার হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত ব্যাপারটা বুঝতে পারছো আচ্ছা যদি এরকম কোনো চেঞ্জ থাকতো যে এফ অফ এক্স টু এক্স কিউব প্লাস টু দেন বলছে এটা ডোমেন বের করতে কোনো চেঞ্জ নাই কিন্তু রেঞ্জে চিন্তা করতে পারো আচ্ছা ভাইয়া এইটার এটা রেঞ্জের মধ্যে পার্থক্য হবে কিনা বলতো মাইনাস ইনফিনিটির সাথে যদি টু যোগ করো কত হবে মাইনাস ইনফিনিটি থাকবে তুমি যদি প্লাস ইনফিনিটির সাথে টু যোগ কর তাহলে কি থাকবে আসলে প্লাস ইনফিনিটি থাকবে বলতে পারতাম যে আসলে রিয়েলি এইটার যে মানগুলো আছে এই ফাংশনের মানগুলো হচ্ছে এই ফাংশনের প্রত্যেকটা মানে এক্সের মানের জন্য দুই ঘর দুই ঘর করে বাড়বে তো এই দুইটার সাথে দুই যোগ করে আসলে তুমি কিছু করতে পারবো না সো স্টিল এটাই থাকবে আবার চিন্তা করো এই টাইপের গুলো থাকলে আচ্ছা একটা ডিসিশন কিন্তু আমরা নিতেই পারি দেখো এরকম যে এফ অফ এক্স ইসিক যদি এরকম এক্স টু দি পর এন থাকে এক্ষেত্রে এনটা যদি আমার জোর সংখ্যা হয়

আচ্ছা এখানে আরেকটা জিনিস কিন্তু দেখানো যেতে পারে মনে করো এটা এটা আছে রেঞ্জ আমি যদি এখান থেকে টু অ্যাড করে দিলাম এবার বললাম রেঞ্জ বের করো তো 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 ডোমেনে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে এবার রেঞ্জের চিন্তা করো আমি কিন্তু এক্সকিউবের সাথে টু যোগ করেছিলাম বলছি কোনো ইফেক্ট নাই বাট এবার কি কোনো ইফেক্ট আছে এবার কিন্তু একটা ইফেক্ট আছে দেখো সেই ইফেক্টটা কি এই যে এক্সি স্কোয়ার যেটা দেওয়া আছে এটা সর্বনিম্ন মান তুমি কত আসতে পারে জিরো আসতে পারে কোনো নেগেটিভ আসবে আসবে না তো এটা যখন জিরো তখন ওভারঅলটা ফাংশনের মান কিন্তু টু খেয়াল করে দেখো কারণ ওভারঅল ফাংশনের মানটা টু তার মানে এই ফাংশনের সর্বনিম্ন মান হবে টু টু থেকে শুরু করে প্লাস ইনফিনিটি সো এরকম যদি কনস্ট্যান্ট কোনো কিছু অ্যাড করে দেয় সো আশা করি সেই টাইপের পারবা মনে করি এরকম একটা ফাংশন দিলাম যে এফ অফ এক্স ইজিকলস টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস সেভেন দিয়ে বললাম একটা ডোমেন রেঞ্জ বের করো তো ডোমেন নিয়ে তো কোনো পেইন নাই রেঞ্জ কী হবে বাবা দেখো এক্ তিন বসে তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে এখান থেকে যদি স্কোয়ার আসে নেগেটিভ কোনো কিছু আসবে না এটা সর্বনিম্ন যদি জিরো হয় তাহলে ওভারঅল মানটা কত হচ্ছে সেভেন সেভেন থেকে শুরু করে প্লাস ইনফিনিটি এটা থার্ড ব্রাকেট এটা ফার্স্ট সো এটা হয়ে গেল এটা করা সো ডোমেন রেঞ্জ তুমি যদি দেখেই বলে দিতে চাও মানে খুব এক্সপার্ট হতে চাও তো ডেফিনেটলি তোমাকে অনেক অনেক প্র্যাকটিস করা লাগবে এই জিনিসগুলো দেখো তোমার ইনভার্টস বের করে অত খাটনি করার কোনো দরকার নাই মানে অলওয়েজ গুলো ফিল করে তুমি করে দিতে পারবা এই টাইপে আরো কিছু এক্সাম্পল তোমাদের দেখাই মনে করো একটা ফাংশন সামথিং টু দি পর এক্সপোনেন্ট টাইপের গুলো আগে শেষ করি মনে করো এরকম দাও এক্সপোনেন্ট টাইপের মনে করো একটা ফাংশন দেওয়া হচ্ছে এফ অফ এক্স টু 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 এক্স এটা একটা ফাংশন দেওয়া দিয়ে বলতেছে এই ফাংশনটা ডোমেন রেঞ্জ বের করো তো দেখো ডোমেন তো বের করতেই পারবা ডোমেন আর এখন আসলে তোমার ডোমেনের বস হয়ে গেছে মানে কিছু পারো আর না পারো ডোমেন নির্ণয় করতে পারবা তো দেখো যাই দিক না কেন ডোমেন এখন রেঞ্জ নিয়ে চিন্তা টু দি পর এক্স মানে এর মানটার ভেরিয়েশনটা কি ছিল এক্স এর মানটা আমি মাইনাস থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত সবই দিতে পারি আসলে এই জিনিসটা আমি আরো ভালো করে তোমাদের বোঝাতে পারবো যখন গ্রাফ আঁকাবো এটা গ্রাফ গুলো দেখলে আসলে বোঝা যায় মানে আমি যদি তোমাকে একটা গ্রাফ দিয়ে বলি মনে করো গ্রাফটা হচ্ছে এইরকম বললাম বলতো এটা ডোমেন কত হবে তো তুমি দেখেই বলতে পারতেছো এটা ডোমেন কতটুকু আছে রেঞ্জ কতটুকু বলতো এইখান থেকে শুরু করে আপার মানে প্লাস ইনফিনিটি মনে করে এটা মানটা হচ্ছে টু তো বলতেই তো পারবো যে ভাই এটার মানটা রেঞ্জের মানটা কত হচ্ছে যেহেতু আছে সর্বনিম্ন মান প্লাস তার মানে তোমার যদি কোনো কিছু গ্রাফ এঁকে দেয় ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় এটা যদি গ্রাফ আঁকতে পারতো তাহলে অনেক ভালো হতো বাট তারপর এখন চিন্তা করো যেহেতু টু টু দি পর এক্স দেওয়া আছে তার মানে তুমি এক্স এর মানটা যদি জিরো বসাও তাহলে কত পাচ্ছ ওয়ান পাচ্ছ এখান থেকে তুমি এক্সএমআরটা যাই বসাও না কেন এখান থেকে নেগেটিভ কোনো কিছু পাবা খুব চিন্তা করো তো এটা কিন্তু লগের ওইটার মতো না যে লগ যখন আমি বললাম যে লগ জিরোর মানটা বের করো বললাম যে টেনের উপরে তাহলে কত পাওয়ার দিলে তুমি জিরো করতে পারো তার মানে বা লগ মাইনাস ওয়ান লগ মাইনাস ওয়ান যখন বলেছিলাম তখন বললাম কি দশের উপরে কত পাওয়ার দিলে মাইনাস ওয়ান হয় তার মানে এখানে কিন্তু জানি না পাওয়ার দিলে তার মানে খুবই সিম্পল ব্যাপার কোনো কিছুর ওপর পজিটিভ কোনো নাম্বার ওপর পাওয়ার বসে তাকে আমি নেগেটিভ করতে পারবো না তার মানে এখান থেকে কোনো নেগেটিভ আউটপুট আসবে না ইট দেন এবার চিন্তা করো যে এখানে এক্সের মানটা আমি যদি জিরো বসে তাহলে ওয়ান পাচ্ছি জিরো হচ্ছে ছোট কোনো সংখ্যা মনে করো এরকম কোনো সংখ্যা দিলাম যে টু টু দি পর মাইনাস টেন তার মানে এটা কেমন হবে ওয়ান বাই টু টু দি পর টেন এরকম তার মানে এটা কত হবে জিরো পয়েন্ট সামথিং এরকম

তুমি কি করতে পারো এখানে যদি এর উপরে এক কোটি পাওয়ার দাও টু টু দি পর এক কোটি মানে অনেক বড় একটা সংখ্যা আসবে সেটা আপার লিমিটের কোনো শেষ নেই সব তুলে এটা বুঝতে পারছো আবার চিন্তা করো যে এই পুরোটাকে যদি আমি একটু চেঞ্জ করে দিতাম মনে করি এরকম করলাম যে এফ অফ এক্স ইজ টু 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 দি পর এক্স প্লাস টু দিলাম এরকম সো বলো এটা ডোমেনে কোনো চেঞ্জ হবে ডোমেনে কোনো চেঞ্জ হবে না রেঞ্জে কোনো চেঞ্জ হবে দেখো অবশ্যই এটা এখন কিন্তু হবে মানে এই যে ফাংশনটা এখন প্রত্যেকটা টু করে করে কিন্তু গেছে তার মানে এইটার মানটা যখন প্রায় জিরোর কাছাকাছি তার সাথে মানে যদিও কিন্তু জিরো না সামথিং এটা মান থাকবে থাকতে পারে এরকম যে মনে করো এটা মানটা এরকম জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মনে এরকম কিছু একটা মান অনেক ছোট্ট একটা মান টেন্স টু জিরো

মানটা দিলে তো একই কথা তারপর টু টু দি পর টেন থাকুক আর হচ্ছে সরি টু টু দি পর এক্স থাকুক আর টু টু দি পর বা টেন টু দি পর এক্স থাকুক একই কথা সো এই টাইপের যদি এক্সপোনেন্ট থাকে সো আশা করি আমরা পারতেছি যে একটার উপরে এরকম পাওয়ার দেওয়া আছে আচ্ছা যদি এরকম হতো মনে করো যদি এক্সপোনেন্টের কথা বললাম টু টু দি পর মাইনাস এক্স টাইপের আছে বা ই টু দি পর মাইনাস এক্স আছে তখন এটা ডোমেন রেঞ্জ কেমন হতো চিন্তা করো ডোমিন নিয়ে পেইন আছে ডোমিন নিয়ে তো কোনো ব্যাপারই কারণ এখানে আমি যা মান দেবো তাই হবে মানে এখানে মাইনাস মান দিলে আগের সাথে পার্থক্য কি মনে করো এইটার সাথে পার্থক্যটা কি হচ্ছে এটার সাথে পার্থক্য কি এখানে যে নাম্বারগুলো পজিটিভ ছিল মানে আমি একটা পজিটিভ নাম্বার বসালে সেটা অ্যাকচুয়ালি পজিটিভ হিসেবে কাজ করতো বাট এক্ষেত্রে পজিটিভ নাম্বার বসলে দ্যাট উইল নেগেটিভ নাম্বার অ্যান্ড নেগেটিভ নাম্বার উইল এক লাইক পজিটিভ নাম্বার দ্যাট এটা কোনো পার্থক্য নাই পজিটিভগুলো এখানে নেগেটিভের মতো কাজ করবে নেগেটিভগুলো পজিটিভ মতো কাজ করবে তাহলে ডোমেন যা আছে স্টিল সেটাই থাকবে এখন রেঞ্জ একই জিনিস চিন্তা করো সেম জিনিস তার মানে এইটার মানটা এটা কি সর্বোচ্চ মান কত হতে পারবে অনেক বড় বড় যদি মান দিই মনে করো নেগেটিভ অনেক বড় একটা মান দিস তাহলে পজিটিভ একটা মান পাচ্ছ সেম জিনিস তার মানে এইটারও তোমার রেঞ্জ কি থাকতেছে তোমার জিরো থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত সো আশা করি এরকম এক্সপোনেন্ট টাইপের জিনিসগুলো আমরা এখন পারবো তারপরে পরীক্ষায় যে জিনিসটা আসে ই টু দি এক্স কিন্তু বেশি আসে লগ বেশি আসে আর যেহেতু সাথে সাথে একটা দেখে নিলাম সে টু টু দি পর সামথিং সো রিপিট করতেছি লগ এর ক্ষেত্রে রেঞ্জ কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত ই টু দি পর কি হচ্ছে জিরো থেকে শুরু করে প্লাস ইনফিনিটি ব্র্যাকেট গুলো খেয়াল রেখো এটার ক্ষেত্রে কিন্তু सेम 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি এগুলো কিন্তু রেঞ্জ বললাম আমি মান এগুলো মান কিন্তু নেগেটিভ হবে না ওকে আর এটার ক্ষেত্রে ডোমেনও হচ্ছে আর দুইটা ক্ষেত্রে ডোমেন আর লগ এর ক্ষেত্রে কিভাবে ডোমেন বের করতে হবে যে পাশের সংখ্যাটা শুড বি গ্রেটার দ্যান 0 সেই ভাবে আমরা এটা ডোমেন গুলো বের করব ওকে আচ্ছা ডোমেন রেঞ্জ নির্ণয় বিষয়টা আসলে অনেক বেশি উদাহরণ দেখাচ্ছি এর জন্যই যে এখান থেকে তো একটা কোশ্চেন শিওর আসবে সো ক্লাসে তোমরা অবশ্যই চেষ্টা করবে যে ডোমেন লেন্স বিষয়টা একটু ভালো করে বোঝাতে ওকে বাট আমিও জানি ভিডিও লেন্স যে পরিমাণ হচ্ছে আসলে সবকিছু কাভার করা সম্ভব হবে না ইভেন আমাকেও যদি ক্লাসে পাঠানো হয় এত কিছু আসলে কাভার করতে পারবো না না এই ধরো যে এখন ভিডিও বানানোর সময় তো আমার সামনে আবার কোশ্চেন কেউ করতেছে না মানে এখানে একটা পুরো আইডিয়াল কেস রাখতেছে আমি একটা ম্যাথ একবার বোঝাচ্ছি ধরে এনেছি সবাই বুঝে গেছে বাট ক্লাসে তো এরকম নাও হতে পারে সো অন্য একটা স্টুডেন্ট কোশ্চেন করবে এখানে কিছু সময় লস যাবে সো ক্লাসে আড়াই ঘন্টার মতো সব কিছু কভার করা সম্ভব না সো ক্লাসে যাওয়ার আগে আমাদের একটা জিনিস প্ল্যান করে রাখা উচিত যে এই টপিকগুলোতে আমি একটু বেশি সময় দিব এই টপিকগুলো একটু ভালো করে বুঝাবো এই টপিকগুলোতে মোটামুটি একটু বলে যাবো সো ডোমেন্সটা এর জন্য খুব ভেঙে ভেঙে বোঝানো উচিত আর যেহেতু ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রোগ্রামের মধ্যে ওরা আসলে এমনিই ম্যাথ একটু দুর্বল থাকে সো তাদের জন্য এই ইম্পর্টেন্ট টপিকগুলো আর একটু বেশি ভেঙে ভেঙে বলা উচিত আর ডোমেন রেঞ্জের মধ্যে যেটা বলবো রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে ডোমে তো বললাম ওই চারটা ফর্মুলা অ্যাপ্লাই করলে খুব ইজিলি পারা যাবে সো তারা যদি একটু প্র্যাকটিস করে খুব দ্রুত এটা কিন্তু পারা সম্ভব আর রেঞ্জের ক্ষেত্রে যদি ইনভার্স ফাংশন সবসময় বের করে করতে যায় সেটা কিন্তু টাইম কনজিউমিং ব্যাপার সো এই ক্ষেত্রে আমরা যে বললাম যে একটু ফিল করে কীভাবে করা যেতে পারবে একটু আইডিয়া করে মাথা খাটায় এই জিনিসগুলো দেখব তো বেশ কিছু এক্সাম্পল অলরেডি দেখাই ফেলছ এরপর আমি আরও দু একটা দেখাতে যাচ্ছি যেগুলো

ইনফিনিটি এটা এটা হবে হচ্ছে এরকম মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে মাইনাস ফাইভ পর্যন্ত এটা একটা আচ্ছা যেটা এখানে স্পর্শ করছে তার মানে এখানে কিন্তু আমার থার্ড ব্র্যাকেট হবে থার্ড ব্র্যাকেট তারপরে ইউনিয়ন তোমার হচ্ছে ফাইভ থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবধিগুলো যদি এমন হতে পারে দেখো আমি তো টানা এম ওয়ান এর জন্য হয়তো বা আমার মাথায় আসে যে আমি কোনটা শিখাইছি বা না শিখাইছি তো ক্লাসে যেহেতু এরকম হবে যে তুমি ক্লাসে গেছো একটা ব্যবসা ফার্স্ট টাইম ক্লাস নিচ্ছ মানে এম ওয়ানটা তুমি নাও নাই সো ওই টিচার এটা শিখাইছে কি শিখায় না এটা নাও শিখাতে পারে স্যার টিচারের মনে সো তোমাকে যখন এইভাবে লিখে দিবা তখন তোমার কিন্তু একটা এক্সট্রা বার্ডেন হয়ে গেলো যে আমাকে আবার ব্যবধিটা দেখাতে হবে সো এটা আবার এক দুই মিনিট মধ্যে একটু রিভিউ করে নেবে দেখো ব্যবধি হবে যদি ব্যবধিতে না শিখা তাহলে কিন্তু লাভ নাই ব্যবধি দিয়েই বিষয়গুলো আসবে সো এটার ব্যবধিতে আমি বলে দিলাম এটার ডোমেন হচ্ছে এটা এখন রেঞ্জ কিভাবে চিন্তা করব দেখো এটা রেঞ্জটা মানে কি বললাম তুমি যদি ইনভার্স করতে পারো তো ভালো না করলে এমনি চিন্তা করো যে এখানে যেহেতু রুট ওভার আকৃতির আছে রাইট তার মানে সর্বনিম্ন মান কত হতে পারে জিরো সো এটা তাদের একটু বলা যে যেতেই পারে খুব ইজিলি বুঝো যে এরকম রুট ওভার থাকলে এটা রেঞ্জের মানটা কিন্তু সর্বনিম্ন জিরো হতে পারে এখন জিরোর সাথে হয় ফার্স্ট ব্র্যাকেট হবে না থার্ড ব্র্যাকেট হবে যেহেতু রুট ওভার আছে তার মানে আসলে তো জিরো আসতে পারে তাহলে অবশ্যই এখানে থার্ড ব্র্যাকেট হবে এবার দেখো সর্বোচ্চ মান সর্বোচ্চ মানে কি কোনো লিমিট আছে তুমি যদি এক্সের মানটা অনেক বড় কিছু বসো তো এখান থেকে অনেক বড় একটা মান আসবে তার মানে এটা কত পেলাম প্লাস ইনফিনিটি ওকে সো এটা হচ্ছে ওর ডোমেন অ্যান্ড রেঞ্জ দেন এটার বেলা যদি আসি এখানে পার্থক্যটা কি টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্স স্কোয়ার হয়ে গেছে তাই তো তার মানে এটা যেহেতু স্টিল রুট অফার আকৃতির আছে তার মানে এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার এটা গ্রেটার দেন অরিকস টু জিরো মানে টোয়েন্টি ফাইভ গ্রেটার দেন অরিকস টু এক্স স্কোয়ার সো

সো আমি কিন্তু ডোমেনের দুই এক্সট্রিম ভ্যালু বসায় কোনো কিছু ডিসিশন পেলাম না দুই এক্সট্রিম ভ্যালুতে সেম মান আসতেছে বাট আমার সো এক কাজ করি এরকম যদি এক্সট্রিম ভ্যালুতে সেম মান আসে একটা ইন্টারমিডিয়েট ভ্যালু বসাও মনে করো মাইনাস ফাইভ থেকে ফাইভের মাঝে কত আছে জিরো আসে জিরো যদি বসে সে কত আসতেছে ফাইভ সো সমান তার মানে এটা হচ্ছে জিরো থেকে ফাইভের মতো এটা হচ্ছে এর ঠিক আছে এবার সব পরের এক্সাম্পলটাতে এখানে আছে কত এফ অফ এক্স ইজিকস টু এক্স টু মাইনাস এ টু দি পাওয়ার এটা একটা জেনারেল টার্ম লিখে রাখছি বাট পরীক্ষাতে এরকম নাও থাকতে পারে পরীক্ষাতে থাকে এরকম যে এফ অফ এক্স ইজ ইকলস টু তোমার এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থ্রি দিয়ে বলো এটা ডোমেন রেঞ্জ বের করতো তো এটা ডোমেন বের করতে সবাই পারবে বিকজ এটা খুব ইজি আর মাইনাস থ্রি দেওয়া আছে তার মানে এই টাইপের ডোমেনগুলো বলে দিলাম ডোমেন কি আছে যে আর মাইনাস থ্রি বাট এই টাইপের রেঞ্জ কিন্তু আমার মনে করে এখন লিমিট আমরা এই জিনিসগুলো তাদের দেখাই একটা কমন ফর্মুলা লিখে দিই দেখো এই টাইপের রেঞ্জের

রুটের মাঝে যেটা দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস প্লাস সিক্স এটা গেটার দেন ওয়াইকাল টু জিরো এখন এটা অসমত সমাধান করার জন্য এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম সো এক্স মাইনাস টু সরি এক্স মাইনাস থ্রি গেটার দেন টু জিরো এটা হবে সো জাম্প রুলটা কি ছিল তার সংখ্যা রেখা একে এটাকে প্রথমে জিরো করে নিতে হবে এটাকে জিরো করলে এক্স এমটা কত হয় টু সো এখানে টু এটাকে জিরো করলে এক্স এমটা কত হচ্ছে থ্রি এখানে টু হলে ডিফারেন্টলি থ্রি এখানে হবে এখন কি করতে হবে নিয়মটা যেটা ছিল সব সবচেয়ে ডানেরটাতে বসবো প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস এখন আমার কি দরকার আমার তো দরকার প্লাস তাহলে আমার কোথায় পাচ্ছি এখান থেকে শুরু করে এইদিকে বা এখান থেকে শুরু করে এইদিকে তার মানে এটার ডোমেন কি হলো এটার ডোমেন হচ্ছে তারপরে এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে তোমার হচ্ছে টু পর্যন্ত এটিকে টাচ করবে না এখানে টাচ করবে ইউনিয়ন সেই থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত ওকে নাও সেম জিনিস এখন রেঞ্জ কি হবে এখন এইটার যে রেঞ্জটা বের করব

একটা থ্রি আর একটা হচ্ছে মাইনাস ফোর তার মানে আমার একটু বড় টাইপের আসে না শুধু একটাই বের করতে না সাধারণত বেশি করে আসে ডোমেন নির্ণয় নির্ণয়টা আমরা এখানে শুধু দেখা দিচ্ছি দেখো কত কত হচ্ছে এখান থেকে এদিকে একটা প্লাস পেলাম আর এখান থেকে এইটা পেলাম তার মানে এটা আনসার হচ্ছে মাইনাস ফোর থেকে টু পর্যন্ত দুইটাই সমান হতে পারবে বাট এখানে একটা কথা এটা কিন্তু হরে আছে তাহলে ফোর নিচে নির্ণয় থেকে আর একটা বাকি আছে সেটা হচ্ছে আসলে অলরেডি আমি যে পরিমাণ দেখাই ফেলছি এগুলো কভার করতে সময় পাওয়া যাবে একটু সন্দেহ আছে এরপর তো আরো একটা টপিক আছে আহ বহু প্রতিটা করতে হবে সো ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা যেটা ক্লাসে টেকনিকটা ফলো করবো ট্রিকোনোমিথিতে একটা লেকচার তারা পাবে মানে ট্রিকোনোমিত যে ছয়টা ফাংশন আছে সাইন কোড ট্যান কোড তাদের আসলে নিয়মটা হচ্ছে এইভাবে গ্রাফগুলো একে সাইন কসের গ্রাফগুলো একে তো ডোমেন রেঞ্জ দেখানো তো এটা ফাংশনের ক্লাসে আসলে দেখাবো না এটা আমরা ত্রিকোণমিতিক যে চ্যাপ্টারটা আছে ওখানে আমরা ওই ছয়টা ফাংশনের ডোমেন রেঞ্জ দেখাই দিব এখান থেকে যদি কেউ চায় যদি কেউ মনে করে যে আমি সময় পাবো তো তখন এটা আসলে তাহলে দেখানো যেতে পারে বাট তারপরে যদি মনে করো কিছুটা দেখাতে পারে তাহলে ছোট ছোটো কয়েকটা ফাংশন দেখাতে পারো মনে করো এরকম লিখলাম এফ অফ এক্স ইজিকস টু প্লাস থ্রি সাইন এক্স দিলা তে বলে বলো তো এটা ডোমেন রেঞ্জ কত হবে তো যেহেতু সাইন এক্স আছে সাইন এক্সের মান তো আর্থিক মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান দিলেই তো এটা তো থাকে আর সাইন এর আউটপুটটা কত থাকে শুধু সাইন এর আউটপুট হচ্ছে তোমার মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত বাট ব্যাপারটা খেয়াল করো এটার সাথে কিন্তু তিন গুণ করে দিছি তাহলে সাইন এর যে ইটসেলফ একটা মান সে মানের সাথে কিন্তু সবসময় কত করে গুণ থাকবে তিন করে গুণ থাকবে এরকম এখন প্রত্যেকটা মানের সাথে আবার কি করছি দেখো তো দুই যোগ করছি তার মানে এটার সাথে যদি দুই করে তুমি যোগ করো তাহলে মাইনাস ওয়ান ইন্টু ফাইভ তার মানে কিন্তু এটা রেঞ্জ হচ্ছে

আর একটা বাকি আছে যেটা দেখাতে পারো সেটা হচ্ছে বহু পলিনোমিয়াল নিয়ে আমি যদি ধুম করে বলে দিতে পারবো এটা ডোমেন আর এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা তো তোমার কোনো ভগ্নাংশ না কোনো রুট না লগ না লন না কোনো হ্যান্ড কোনো প্রবলেম নেই ক্ষেত্রে সেটা ডোমেন হচ্ছে আর এখন এটা রেঞ্জ কি হবে তো দেখো এটা রেঞ্জটা বের করার সময় একটু প্রবলেম হতে পারে তো এটা নিয়ে আমি তোমাদের দুইটা প্রসেস দিচ্ছি যে কোনো তুমি দুইটাই প্রসেস আসলে ক্লাসে দেখাতে পারো বা সময় পেলে যেটা ভালো মনে হয় দেখো স্টুডেন্টরা যেটা ভালো মনে করো বা যেটা মনে রাখে তারা সেই প্রসেসে করলো আমরা প্রথম হচ্ছে ওয়ে ওয়ান চিন্তা করি এই যেভাবে দেওয়া সেটাই এরকমই থাকুক ওয়াই জিক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস সিক্স আমরা এরকম লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স মাইনাস ওয়াইস টু জিরো তো দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে শুরুতেই বলছি ফাংশন সবসময় কি নিয়ে আলোচনা করে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করে তাহলে এইটার মূলগুলো হতে হবে বাস্তব হতে হবে আউটপুটে তার মানে মূলগুলো বাস্তব হতে হলে কি হতে হয় বি স্কোয়ার মাইনাস ফোর এ সি শুড গ্রেটার দ্যান অর টু জিরো সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো তো বি স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন মাইনাস ফোর এ মানে ওয়ান সি মানে হচ্ছে সিক্স মাইনাস ওয়াই গ্রেটার দ্যান অর টু জিরো তার মানে সিক্সটিন মাইনাস টোয়েন্টি ফোর

অথবা একটা কাজ করতে পারো তাদেরকে বলবো আচ্ছা তোমরা গুরুমান লঘুমান বের করতে পারো না দেখো গুরুমান লঘুমানের কনসেপ্ট দিতে এটা করতে পারো আমি চাচ্ছি এটা সর্বনিম্ন মানটা কত হবে তো দেখো এটা ওয়ে টু হচ্ছে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করো এটাকে আমি যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হচ্ছে এখানে টু এক্স প্লাস ফোর থাকে সেটা ইজ ইকাল্স টু জিরো ধরলাম সেই এক্স এমানটা কত থাকে এক্স এমানটা থাকে মাইনাস টু এবার এক্স এমানটা মাইনাস টু এখানে বসাও তাহলে কত থাকে মাইনাস টু বসালে এখান থেকে ফোর এখানে থাকে হচ্ছে মাইনাস এইট প্লাস সিক্স তার মানে এখানে থাকতে হচ্ছে আমার টু ক্যালকুলেশন করলাম থাকে শেষ নাই মনে হয় শিখাবার দেখাতে পারো যদি এই ক্ষেত্রে ডিফেন্সিয়েশনটা অনেক ছোট হয়ে গেছে বা সবসময় যে এই প্রসেসটা ছোট নাও হতে পারে মাঝে মাঝে তোমার ওইটাও ভালো লাগবে তো দ্যাট আপ টু ইউ কোনটা খুশি এটা দেখাতে পারো এরকম এই টাইপের উদাহরণ আরো দেখানো যেতে পারে আমি আরেকটা উদাহরণ দেখাই মনে করি এরকম দেওয়া বাই ওয়ান বললো যে এইটা হলো এইটার বের তো দেখো প্রথমে চিন্তা করো নিয়ে এক্স এর কি এমন কোনো মান আছে যে মানের জন্য এটা অসংখ্য আসবে কোনো মান নাই মানে এটা ডোমেন আর তো দেখো ডোমেন বের করে এখন কত ইজি হয়ে গেছে ডোমেন শেষ এখন রেঞ্জ কি করবো এটা যদি এখন রেঞ্জ বের করতে হবে তো তুমি এটা কি করো ওয়াই ধরে নাও

মাইনাস ফোর ওয়াই স্কল গিটার দেন অরিকোজ টু মাইনাস ওয়ান তার মানে ওয়াই স্কর লেস তার মানে ওয়াই কি থাকতেছে লেস দ্যান প্লাস মাইনাস হাফ সো প্লাস মাইনাস থাকলে প্লাস মাইনাস তুলতে হবে আমি যখন প্লাস রাখতেছি তখন কোনো ঝামেলা নাই এরকমই থাকলো আর যখন মাইনাসটা করতেছি তখন চিহ্নটা ঘুরে যাচ্ছে তার মানে এখানে হচ্ছে আমার প্লাস হাফ এখানে হচ্ছে আমার মাইনাস হাফ ও কি চাচ্ছে হাফের যে ছোটো কোন দিকে এদিকে হচ্ছে চেয়ে বড় মানে তার মানে আলটিমেটলি আমার রেঞ্জ হচ্ছে মাইনাস শুরু করে প্লাস পর্যন্ত তো এই ছিল আসলে আমাদের ডোমেন রেঞ্জ থেকে আলাপ আলোচনা এখান থেকে আমরা চেষ্টা করবো যত বেশি উদাহরণ দেখানো সম্ভব সবকটা ইনশাআল্লাহ ইনশাল্লাহ